الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়াসিয়ার উপরে আমার যতটুকু মনে পড়ে আরও দুটো হালাকা আমরা করেছিলাম, আজকে আশা করছি বাকি যে অংশটা আছে আমরা শেষ করব। আজকে শুরু করব ওয়াসিয়ত কিভাবে বাতিল হয় বা ওয়াসিয়তকে কোন কোন জিনিসগুলো বাতিল করে দেয়। ওয়াসিয়ত বাতিল হয় এক নম্বরে যার জন্য ওসিয়ত করা হয়েছে তিনি যদি মারা যান, যেমন খালেদ বকরের জন্য ওসিয়ত করল। এখন এই ওসিয়ত বাস্তবায়িত হওয়ার আগেই বকর মারা গেল, তাহলে ওসিয়ত তার উপর কার্যকর করার কোনো সুযোগ নেই। মৃতের জন্য ওসিয়ত কার্যকর হয় না, এ কারণে ওসিয়ত বাতিল হয়ে যায়। মৃতের জন্য, জীবিতের জন্য যে অধিকার থাকে মৃতের সে অধিকার থাকে না। এখন কেউ যদি বলেন যে তার ওয়ারিসদের জন্য হবে, কিন্তু সে তো মালিকই হয় নাই, ওসিয়ত তো বাস্তবায়নই হয় নাই। কারণ ওসিয়ত বাস্তবায়ন হয় কখন? যিনি ওসিয়ত করেন তার মৃত্যুর পরে, যিনি ওসিয়ত করেন তার মৃত্যুর পরে বাস্তবায়ন হবে। কিন্তু তার জীবদ্দশায় যার জন্য ওসিয়ত করা হলো তিনি মারা গেলেন, তাহলে এই ওসিয়ত আর বাস্তবায়ন হবে না, বাতিল। দ্বিতীয় হচ্ছে যার জন্য ওসিয়ত করা হলো, এখানে কার জন্য ওসিয়ত করা হলো? বকরের জন্য। কে করলেন? খালেদ। এখন বকর যদি খালেদকে হত্যা করেন তাহলে বকর আর মানে সে ওসিয়তের দাবি অনুযায়ী কোনো কিছু পাবেন না, ওসিয়ত বাতিল। এর কারণ কি? এর কারণ হলো ওয়ারিস যদি মুয়াররেফ মানে যার ওয়ারিস তিনি হন তাকে হত্যা করে, তাহলে ওয়ারিস বাতিল হয়ে যায়। যার কাছ থেকে কেউ ওয়ারিস সত্ত্ব উত্তরাধিকার সত্ত্ব পাবে, এখন উত্তরাধিকারী তিনি যদি যার কাছ থেকে উত্তরাধিকার সত্ত্ব পাবেন তাকে হত্যা করেন, তাহলে ইরস উত্তরাধিকার সত্ত্ব বাতিল হয়ে যায়। এটাও ঠিক একই ফর্মুলা, ওসিয়তকারী তিনি তার জন্য কিছু ওসিয়ত করেছেন, কিছু দেওয়ার কথা বলেছেন বা কিছু একটা, কিন্তু যদি ওসিয়ত যার জন্য করা হয়েছে তিনি হত্যাকারী হন, তাহলে তার জন্য সে ওসিয়ত সাব্যস্ত হবে না, বাতিল হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে যে জিনিসের ওসিয়ত করা হয়েছে যদি সেটা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, যেমন একটা বিল্ডিং বা একটা ফ্ল্যাট, খালেদ বকরের জন্য ওসিয়ত করলো কিন্তু বিল্ডিংটা নদী গর্ভে বিলীন হয়ে গেল, তখন তো ওসিয়ত বাস্তবায়িত করার কিছুই থাকলো না। যে উপকরণের ওসিয়ত তিনি করলেন সেই উপকরণটাই তো নাই, নষ্ট হয়ে গেল, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। আচ্ছা, যার জন্য ওসিয়ত করা হয়েছে চতুর্থ নম্বর, তিনি যদি ওসিয়তকে প্রত্যাখ্যান করেন, রিজেক্ট করেন যে না আমি এই ওসিয়ত গ্রহণ করব না, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যায়। আপনার জন্য সাব্যস্ত করা হয়েছে, আপনার কবুল করা অ্যাকসেপ্ট করাটা শর্ত, আপনি যদি অ্যাকসেপ্টই না করেন তাহলে বাতিল হয়ে যায়। আর পঞ্চম হচ্ছে ওসিয়তকারী যদি বলে যে না আমি ওসিয়ত করি নাই, অর্থাৎ তার নিজের ওসিয়তকে তিনি যদি রিজেক্ট করেন তাহলে ওসিয়তটা বাতিল হয়ে যায়। তবে রিজেক্ট তো সবসময় করতে পারবেন না, যদি লেখাপড়া দলিল দস্তাবেজ সব হয়ে গেল তাহলে আর রিজেক্ট করার সুযোগ নাই, আমি ওসিয়ত করি নাই, এটা হবে না। ওসিয়ত করে আসলে প্রত্যাহার করা যাবে না, কিন্তু তিনি যদি কোনো দলিল দস্তাবেজ কিছুই হয় না এ সময় প্রত্যাখ্যান করেন, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখন ওসিয়ত সাব্যস্ত হবে কিভাবে? ওসিয়ত আমরা আমার মৃত্যুর পর এক তৃতীয়াংশ সম্পদ কোনো ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানে বা দিলাম, এখন এটা সাব্যস্ত হবে কিভাবে? বেশ কয়েকটা মাধ্যমে এটা সাব্যস্ত হবে। এক নম্বর হচ্ছে লেখাপড়ার মাধ্যমে, অর্থাৎ ওসিয়তটাকে উনি লিখে যাবেন,
দলিল করে যাবেন বা যে কোনো মানে ফরম্যাটে যেটা সমাজে গ্রহণযোগ্য এভাবে তিনি লিখে যাবেন। এর যে দলিল হাদিসটা সেটা আমরা আগে উল্লেখ করেছি বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা হুকুম রুইম মুসলিমিন লাহু শাইউন ইউরিদু আন ইউসি ফিহি ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবা ইনদাহু। যে কোনো মুসলিম যদি ওসিয়ত করার কোনো কিছু ওসিয়ত করার ইচ্ছা পোষণ করে তাহলে তার জন্য সমীচীন নয় যে সে দুই রাত্র কাটাবে অথচ ওসিয়ত করেনি, বরং ওসিয়ত তার কাছে লিখিত থাকাটাই হচ্ছে সঙ্গত। এটা হচ্ছে হাদিসের বক্তব্য। আপনি ওসিয়ত করলেন কিন্তু সে ওসিয়তনামা লেখা নাই আর আপনি দুই রাত্র কাটালেন, এই হাদিস বলছে এটার অধিকার তার নাই। মা হাক্কুম রিইম মুসলিমিন, মুসলমানের হক নাই, এটাই হাদিস বলছে। তার মানে হাদিস খুব গুরুত্ব দিয়েছে যে যেটা আপনি ওসিয়ত করলেন সেটা লিখে যেতে হবে। আমাদের বাংলাদেশে অধিকাংশ ফ্যামিলিতে ওসিয়ত নিয়ে গণ্ডগোল এখানেই লাগে, বলে যে না বাবা জীবদ্দশা আমাকে বলে গিয়েছেন। অবশ্য যেটা নিয়ে গণ্ডগোল সেই জায়গাটা আসলে ওসিয়তই বাস্তবায়ন হবে না, ওয়ারিসের জন্য ওসিয়ত নাই, এটা আমরা আগেও আলোচনা করেছি। কারণ তিনি তো ওয়ারিসত্বের বিনিময়ে পাচ্ছেন, তিনি ওয়ারিস হওয়ার কারণে পাচ্ছেন, অতএব তার জন্য আর ওসিয়ত হবে না। উইল শব্দটা হয়তো আমাদের সমাজে দুটো অর্থে ব্যবহৃত হয়, যাকে আপনি দিবেন তার জন্য উইল করলেন, কিন্তু এখানে উইল বা ওসিয়ত এটা হাদিসের ভাষায় উত্তরাধিকার সত্যের বাইরের অংশ, যে অংশটা আপনি উইলিংলি কারোর জন্য উইল করবেন। যেমন কোনো প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠান তো আর ওয়ারিস হয় না, এতিমখানায় মসজিদে বা আত্মীয় স্বজনদের মধ্যে যারা আমার ওয়ারিস না তাদের জন্য ওসিয়ত করা, হ্যাঁ ইত্যাদি। তো এটা হচ্ছে শরীয়তের পরিভাষা। এখানে ওসিয়ত বলতে যে ওসিয়তটা উত্তরাধিকারীদের জন্য প্রযোজ্য নয় সেটা এখানে বোঝানোর উদ্দেশ্য। তাহলে এই ওসিয়ত যদি কেউ করে থাকেন তাহলে শরিয়া বলছে এটা লিখে রাখতে হবে, আর শরিয়া বলছে যারা কোনো না কোনো ফরম্যাটে মৃত ব্যক্তি থেকে উত্তরাধিকার সত্ত্ব পাবে তাদের জন্য এরকম উইল করা ওসিয়ত করা জায়েজ হবে না। আর আপনি জায়েজ পন্থা যে ওসিয়তটা করবেন সেটা লিখে রাখতে হবে, তা নাহলে তো কোনো প্রমাণ থাকবে না এবং তখন অনেক মিথ্যা দাবি আসতে পারে এবং এটা নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, সম্পর্কের ঘাটতি হবে এবং ইত্যাদি আর অনেক জুলুম হতে পারে। আসলে ইসলাম যখন যে কোনো মুআমালা লিখে রাখার কথা বলেছে সেটা হচ্ছে জুলুমের পথকে বন্ধ করার জন্যে। এই জন্যে দুজনের মধ্যে যে ইত্তেফাক হয়, চুক্তি হয়, সেটাও লিখে রাখতে বলছে। যে মুআমালাটা হয়, যে বিজনেসটা হয় ইত্যাদি সব কিছু লিখে রাখার জন্য বলেছে, যেটা সুরাল বাকারার শেষ দিকে 286 নম্বর আয়াতে এসেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইশহাদ। ইশহাদ, ইশহাদ মানে সাক্ষ্য রাখা, লিখলাম না তবে সাক্ষী রাখলাম, এ দুটোই শরীয়তে গ্রহণযোগ্য। লিখাটাও একটা দলিল আবার সাক্ষীটাও একটা দলিল, বরং ইসলামের অধিকাংশ ক্ষেত্রেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণযোগ্য, সেটা ফৌজদারি দণ্ডবিধির ক্ষেত্রে যেমন, মুআমালাতের ক্ষেত্রে, মানুষের পারস্পরিক হক বা অধিকার সাব্যস্ত করার ক্ষেত্রে ইত্যাদি সমস্ত ক্ষেত্রে সাক্ষী হওয়া এটা ওসিয়ার জন্য বা ওসিয়া সাব্যস্ত করার জন্য একটা দলিল হতে পারে। এর দলিল হলো সুরা আল মাইদার 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত হিনাল ওয়াসিয়্যাতি ইতনানি দাওয়া আদলিম মিনকুম। হে ইমানদার লোকেরা, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে তখন তোমাদের পরস্পরের মধ্যে সাক্ষ্য রাখার বিধান রাখা হয়েছে যখন সে ওসিয়ত করবে। মৃত্যু উপস্থিত, এখন ওসিয়ত করতে চায়, তাহলে বিধান হচ্ছে সাক্ষ্য রাখা, সাক্ষীদেরকে ডাকা। দুই বা ততোধিক ব্যক্তি উপস্থিত থাকা, তারা শুনবে উনি কি বলছেন, তার সম্পত্তি কোথায় কোথায় কিভাবে দিতে হবে, এবং সেটা সর্বোচ্চ হলো এক তৃতীয়াংশ।
এক তৃতীয়াংশের জন্য তিনি কি কি ওসিয়ত করেন এটা শোনার জন্য সাক্ষী রাখার এখানে বিধান রাখা হয়েছে শাহাদাতু বাইনিকুম এবং এই সাক্ষীরা কতজন হবেন দুজন হবেন ইতনানি দাওয়া আদলি মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা ন্যায় পরায়ণ তাহলে যাদের যারা ন্যায় পরায়ণ নন তাহলে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না এটা দ্বারা বোঝা যায় ন্যায় পরায়ণ দুজন সাক্ষী হলেই যথেষ্ট তবে সাক্ষী যদি তিনজন চারজন হন অসুবিধা আছে অসুবিধা নাই বিবাহের মধ্যে সাক্ষীর প্রয়োজন কয়জন দুজন কিন্তু হাজিরাদের মজলিস আসলে প্রত্যেকেই সাক্ষী হয়ে যায় না বুঝছেন না আমি অমুকের বিবাহে ছিলাম তো সাক্ষী দুজন হচ্ছে মিনিমাম একজন হলে তাহলে এই সাক্ষ্য আর গ্রহণযোগ্য হবে না এই জন্য দুজনের কথা বলেছে এমন নয় যে দুজনের বেশি থাকতে পারবে না আচ্ছা সাক্ষীদের কিছু শর্ত আছে যেমন দুজন সাক্ষী মুসলিম হতে হবে আচ্ছা আর যদি এমন হয় যে দুজনই মুসলিম পাওয়া যাচ্ছে না কোনো কারণে তাহলে একজন আহলুল কিতাব হলে চলবে এর কারণটা কি এর কারণ হলো এটা ফোকাহাদের ইস্তেমবাত কারণ দেখা যাচ্ছে যে ইসলামের কিছু কিছু ক্ষেত্রে আহলুল কিতাবদেরকে ছাড় দেওয়া হয়েছে যেমন তারা যদি পাত্রী হয় আহলুল কিতাব তাহলে তাদেরকে মুসলিম পাত্র বিয়ে করতে পারবে আবার আহলুল কিতাবের লোকেরা তারা যদি জবেহ করে আল্লাহর নাম নিয়ে তাহলে তাদের জবেহকৃত পানি খাওয়া জায়েজ এভাবে ইসলাম আহলুল কিতাবদের ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে যদিও সবসময় প্রিফার করে প্রত্যেকটা কার্যক্রমে মুসলিমই থাকবে সেটাই প্রিফার করে কিন্তু যখনই মুসলিম পাওয়াটা কঠিন হয়ে যায় তখন এই জিনিসগুলো আসলে মুসলিমদের সামনে আসে মুসলিমরা মুসলিম রিসোর্স অ্যাভেলেবল থাকলে তাদের উচিত নয় যে অমুসলিম রিসোর্স তারা ব্যবহার করবে কারণ অমুসলিমদের চিন্তা চেতনা তাদের কৃষ্টি কালচার সভ্যতা তামাদ্দুন এসব কিছু মুসলিমদের থেকে ভিন্ন ফলে যখনই এমনকি জায়েজের সীমানার মধ্য থেকেও যখনই আমরা অমুসলিমদের সাথে ইন্টারাকশন করব তখন তাদের কৃষ্টি কালচারটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে এবং অনেক ক্ষেত্রে সেটাই ঘটতে দেখা যায় কারণ মানুষ সব সময় নিজের যে কৃষ্টি কালচার সেটার চাইতে সে সব সময় পছন্দ করে অন্যদের কৃষ্টি কালচার কারণ নতুন নতুন জিনিস ভালো লাগে দেখবেন যে আপনার বাসার খাবার অনেক ভালো তারপর কিছুদিন পরে নতুন আরেক জায়গায় রান্না খেলে যেটা হয়তো অত ভালো না কিন্তু আপনার কাছে ভালো লাগবে কৃষ্টি কালচারের ক্ষেত্রেও তাই দেখেন না আমাদের মেয়েরা কি সুন্দর শালীন সুন্দর ইসলামী পোশাক আছে কিন্তু তারা উদ্ভট সব পোশাক পছন্দ করে ফ্যাশন তাই না এক এক বছর যে ফ্যাশনগুলো ঈদ উপলক্ষে বের হয় খুবই অদ্ভুত সব ফ্যাশন অনেক পোশাক আছে দেখতে খুবই অড অথচ ওরা খুব গৌরবের সাথে পরে বেড়ায় শুধু মেয়েদেরকে দোষ দিচ্ছে কেন ছেলেরাও তাই করে ছেলেরা তো এখন থ্রি কোয়ার্টার পরে হাঁটে ছেলে না আমি বুড়োদেরকেও দেখি সকালবেলা যখন হাঁটে তখন থ্রি কোয়ার্টার পরে হাঁটে অথচ এটা কত লজ্জাস্কর একটা ব্যাপার তাই না এটা মুরুয়াতের খেলাফ মনে রাখতে হবে এখানে জায়েজের সীমানার বাইরেও মুরুয়াত বলে আরেকটা বিষয় আছে যেটাকে বাংলা ভাষায় বলা যায় সৌজন্যতা বোধ আমি কি গেঞ্জি গায়ে দিয়ে কি এখানে হালাকা করতে পারবো বলেন তো ধরেন হাতাওয়ালা গেঞ্জি পরলাম কেমন একটা ফানি বিষয় হবে তাই না এবং সবাই তখন আমাদের বুদ্ধিবৃত্তির উপরে সন্দেহ পোষণ করবে এটা হচ্ছে মুরুয়াতের খেলাফটা কিন্তু আমরা যত ছোট করে দেখছি এতটা ছোট নয় কিন্তু এতটা ছোট নয় সৌজন্যতা বোধ অনেক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক তাহলে খুব রেয়ার ক্ষেত্রে অমুসলিমদের পক্ষ থেকে একজন তাও অমুসলিম সবাই না আহলুল কিতাব আহলুল কিতাব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু তারাও কিতাবওয়ালা কোন কিতাব যে কিতাব তাদের উপর বা তাদের নবীদের উপর নাজিল হয়েছিল দ্বিতীয় হচ্ছে পুরুষ হওয়া অধিকাংশ ক্ষেত্রে সাক্ষীদের জন্য পুরুষ হওয়া শর্ত কোনো কোনো ক্ষেত্রে যখন দুজন পুরুষ সাক্ষী না পাওয়া যায় তখন একজন মহিলা অথবা পুরুষের পরিবর্তে দুজন মহিলার কথা বলা হয়েছে এটা ইসলামের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় একজন পুরুষের পরিপূরক হচ্ছে দুজন মহিলা এখানে কিন্তু মহিলাদের ঘাটতি করা বা তাদের সম্মানহানি বা তাদেরকে ছোট করা হেয় করা উদ্দেশ্য নয়
এটা হচ্ছে একটা বিধান যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কারণ তিনি জানেন মানুষের মধ্যে কত ক্যাটাগরিজ তিনি সৃষ্টি করেছেন। তিনি ভালো জানেন তিনি কেন কোন কোন জায়গায় একজন পুরুষের জায়গায় দুজন মহিলাকে তিনি নির্ধারণ করেছেন। তবে মনে রাখতে হবে শরীয়তের এই বিধানগুলো দিয়ে মেয়েদেরকে অবশ্যই হেয় করা নয়, কারণ এটা তো গ্রহণযোগ্য নয় যে সব জায়গায় শুধু পুরুষরা উপরে থাকবে। আবার এটাও গ্রহণযোগ্য নয় সব জায়গায় মেয়েদেরকে উপরে রাখতে হবে। মেয়েদেরকে মায়ের জাতি করেছে না ইসলামের সমস্ত টেক্সট পড়লে বোঝা যায় যে মায়ের সমান আর কেউ নাই। এই মানব সমাজের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে একক ব্যক্তি হিসাবে কাকে? মাকে। তাহলে কোনো কোনো জায়গায় যদি বাবাকে প্রাধান্য দেওয়া হয় তাহলে তো মা বলতে পারে না যে এই এই জায়গায় আমার ঘাটতি করলো কেন। এই জায়গায় অমুসলিমরা ইসলামের প্রতি বেইনসাফি করেছে, তারা খুঁজে খুঁজে বিশ্বের সামনে সেই পয়েন্টগুলো নিয়ে এসছে যে জায়গাগুলোতে হয়তো পুরুষদেরকে একটু বেশি অধিকার, মেয়েদেরকে একটু কম দায়িত্ব দেয়, আমরা অধিকার বলবো না দায়িত্ব দেওয়া হয়েছে, ওগুলোকে তারা ডিসক্রিমিনেশন বা বৈষম্য হিসাবে দেখাচ্ছে। কিন্তু আরও বহু জায়গায় যে নারীকে উপরে উঠানো হয়েছে, নারীকে ফেভার করা হয়েছে, নারীকে স্পেশাল সাপোর্ট দেওয়া হয়েছে এবং পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে শরিয়ার পক্ষ থেকে, সেগুলোকে তারা ইগনোর করছে। কারণ বর্তমান বিশ্বের বৃহৎ শক্তিগুলো তারা নারী দিয়েই পৃথিবীটাকে ধ্বংস করতে চায়, নারী দিয়েই মানুষের ক্যারেক্টারকে ধ্বংস করতে চায়, এবং নারীকে তারা পণ্য হিসেবে ব্যবহার করার পরেও তারা খুব সফলভাবে নারীকেই কনভিন্স করেছে যে তোমরাই, তোমাদেরকে আমরাই সবচেয়ে বেশি অধিকার দিয়েছি। প্রস্টিটিউশন কোথায় ইনস্টিটিউশনালি বৈধ? পাশ্চাত্য সবগুলো শহরে। আপনার যখন কোনো ওয়ার্ল্ড কাপের মানে আয়োজন দেখেন, কম্পিটিশন, তখন সেই নগরীটা তখন প্রস্টিটিউশনের নগরী হয়ে যায়, তাই না? কিন্তু নারীরা এটাতে মাইন্ড করছে না, কি অদ্ভুত! এটা হচ্ছে নারীত্বের সবচেয়ে বড় অবমাননা, নারীত্বের সবচেয়ে বড় অবমাননা। অথচ নারীদেরকে কনভিন্স করা হয়েছে নো ইটস নো প্রবলেম। আর আজকাল তো মেয়েরা তারা নেটেই নিজেদেরকে প্রদর্শন করছে, এবং আরও যত আখলাকি অধপতন আছে কোনোটাতে তারা পিছপা নেই, অথচ তারা কনভিন্স যে না আমরা স্বাধীনতা ভোগ করছি, আমরা সম্মানের সাথে আছি। এভাবেই আসলে মানে মাইন্ডটাকে ক্যাপচার করা হয়। আর আমাদের মুসলিম মাইন্ডটাকে স্ট্রং রাখা, তাকে সঠিক তারবিয়া দিয়ে আখলাকের উপর তাকে তারবিয়াত দেওয়া, তাকে অভ্যস্ত করা, এতে আমরা ব্যর্থ হয়ে গেছি আসলে নানা কারণে। আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা হচ্ছে প্রধান কারণ। আমরা আজকে যে ইসলামিক শিক্ষা দিচ্ছি, মসজিদ ভিত্তিক শিক্ষা, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, সেখানে আমাদের দুর্বলতার কারণে, দুর্বল উপস্থাপনার কারণে, দুর্বল ক্যারিকুলামের কারণে বা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণে আজকে আমাদের দুর্দশা। যাই হোক, এখানে যে পয়েন্টটা থেকে আমি কথাগুলো বললাম সেটা হচ্ছে দুজন পুরুষ হওয়া, এতে নারীদের মনোবেদনা পাওয়ার কোনো কারণ নেই। সাক্ষী হওয়া এটা একটা রেসপন্সিবিলিটি। আপনারা দেখবেন আপনাকেও কখনো কখনো সাক্ষী দিতে ডাকলে আপনি যাবেন না, এত ভেজালে যাওয়ার দরকার নাই। অনেক সময় পুলিশ সাক্ষীদেরকে তুলে নিয়ে তারপরে সাক্ষ্য দেওয়ায়, তার মানে কি? ইট ইজ এ বিগ রেসপন্সিবিলিটি, মানুষ সেখান থেকে পালায়। আর নারীদের ক্ষেত্রে তারা সফট মাইন্ডেড, আরও অনেকগুলো কারণ আছে। যাই হোক, এগুলো হয়তো আমরা ইজতেহাদ করে বলতে পারি, বাট সবচেয়ে বড় কারণ হচ্ছে শরিয়া এটা নির্ধারণ করে দিয়েছে। আমাদের মুসলিম মাইন্ডের জন্য এটাই যথেষ্ট যখন আমরা জানতে পারি আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, তখন আমাদের 100% কনভিনসড হওয়া প্রয়োজন, আশ্বস্ত হওয়া প্রয়োজন যেন এটাই সবচেয়ে সঠিক। যুক্তি দিয়ে আমরা অনেকে কনফিউজড হই আর কনফিউজড করি। আমি আরও বেশ কয়েক জায়গায় বলেছি কনফিউশন তৈরি করা বা কনফিউশনের মাধ্যমে একটা পারসেপশন তৈরি করা এটা কিন্তু নলেজ নয়, মনে রাখতে হবে। কিন্তু আমরা সেটাকে নলেজের মর্যাদা দিচ্ছি। যখনই আপনি কনফিউজড হচ্ছেন আপনি ভাবছেন
আপনি হকটাকে বাতিল করে দিচ্ছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তথ্যকে আপনি অস্বীকার করছেন, রিজেক্ট করছেন। কিসের মাধ্যমে? বাই ইউর ওন পারসেপশন। কারণ নানা দ্বিধা দ্বন্দ্বে এবং মানে বিভিন্ন পড়াশোনার কারণে আপনার নিজস্ব একটা ধারণা তৈরি হচ্ছে, এর মধ্য দিয়ে আপনি হয়তো কোনো সহি হাদিসকে প্রত্যাখ্যান করছেন, অথবা আল্লাহ তাআলার কোনো বক্তব্যকে প্রত্যাখ্যান করছেন, অথবা কোরআন হাদিসের কোনো বক্তব্যের বিষয়ে আপনি সংশয়ী হয়ে উঠেছেন। প্রবলেম হচ্ছে আপনার, কোরআনের প্রবলেম নেই। জ্ঞানের যে তথ্য ভাণ্ডার সেখানে কোনো প্রবলেম নেই, তাই না? অনেক তথ্যই তো অনেকের জানা আছে, আমার জানা না থাকলে আমি আন্দাজে একটা অনুমান করি, এই অনুমানটা কি জ্ঞান হতে পারে? অবশ্যই না। তাহলে এই অনুমানটা আমি জ্ঞান হিসাবে কনসিডার করার কারণে আসল তথ্যের কি কোনো ক্ষতি হলো? কোনো ক্ষতি হলো না। তো এই জিনিসগুলো আসলে আমরা এইভাবে বুদ্ধিবৃত্তিক বিচার না করার কারণে আমাদের প্রবলেমগুলো দেখা দেয়। তিন নম্বর শর্ত হচ্ছে সাক্ষীরা ন্যায়পরায়ণ হতে হবেন, তারা কথা বারবার পাল্টাবেন না, এবং তারা কেনা বেচা হয় এমনও হবেন না, কারণ সাক্ষীদেরকেও কেনা বেচা করা হয়, তাই না? আজকে তো সেই যুগ চলছে, কথা টাকা দিয়ে সাক্ষ্য পরিবর্তন করা যায়, কারণ এটা একটা আমানা, ওসিয়া একটা আমানা, অতএব সাক্ষীদের এখানে ন্যায়পরায়ণ হতে হবে। তিন নম্বর, আচ্ছা এই তিনটা শর্ত, আর তিন নম্বর যেই বিষয়ের মধ্য দিয়ে ওসিয়ত সাব্যস্ত হবে সেটা হচ্ছে আল ইশারা, ইশারা, ইশারা বা ইঙ্গিত, যে কোনো ধরনের একটা ইশারা বা ইঙ্গিত থাকতে হবে। যেমন এটা সবসময় যে হবে তা না, মুসি যিনি ওসিয়তকারী তিনি কথা এখন আর বলতে পারেন, বাকরুদ্ধ হয়ে গেছেন, স্ট্রোকের কারণে হোক বা যে কোনো কারণে, কিন্তু সেন্স কাজ করছে, তখন তিনি ইশারা দিয়ে বুঝাবেন, হয়তো বলবেন এই এই এই। তার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, যে ইশারা দিলেই বোঝা যায় অমুককে, আবু বকরকে বোঝানো হয়েছে, অথবা আহমদকে বোঝানো হয়েছে, এরকম ইশারা দিয়ে তিনি যদি বোঝান তাহলে সেই ইশারাটা গ্রহণযোগ্য হবে। তবে ইশারাটা মাফহুম হতে হবে, বোধগম্য হতে হবে। যে ইশারা বোঝা যায় না সেটা দলিল হবে না, যে ভাষা বোঝা যায় না সেটাও দলিল হবে না। যদি তিনি কিছু আঁকিবুকি করেন, দেখতে চাইনিজ চাইনিজ ভাষা লাগে অথবা কোরিয়ান ভাষা, কিন্তু কিছু বোঝা যায় না। যদি আমরা মনে করি চাইনিজ ভাষা, চাইনিজদের ডেকে নিয়ে আসলাম, ওরা বললো যে না এটা তো আমাদের ভাষা না, তাহলে এই ধরনের ইশারা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা মাসালা, কেউ ওসিয়ত করলেন এবং ওসিয়ত করার পরে বললেন যে না আমি ওসিয়তটা এখন পরিবর্তন করব, আমি এতিমখানা দিতে চেয়েছিলাম না এখন মসজিদে দেব, অথবা আমি ভেবেছিলাম যে মানে আমার যারা ওয়ারিস হবে তারা হয়তো আর্থিকভাবে সচ্ছল হবে, কিন্তু তারা অসচ্ছল হওয়ার কারণে আমি এখন আর দেবো না, এটা জায়েজ হবে কি না? ওসিয়ত কমপ্লিটলি উইথড্র করা অথবা ওসিয়তের মধ্যে চেঞ্জ করা? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটা জায়েজ হবে, কারণ ওসিয়া হচ্ছে মিনাল উকুদ আল জায়েজা, মিনাল উকুদ আল জায়েজা, এমন চুক্তি অথবা এমন বিষয় যেটা শরীয়তে জায়েজ, এটা নিয়তের মতো। আপনি নিয়ত করলেন যে আপনি 10,000 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, নিয়ত করেছেন, পরের দিন যদি বলেন যে না 10 না 5,000 করব, এটা জায়েজ কি না? উত্তর হচ্ছে এটা জায়েজ, কারণ এটা ওয়াদা নয়, এটা নিয়ত। এখানে অনেকগুলো পরিভাষা আছে, ওয়াদা আছে বা প্রতিশ্রুতি, কাউকে ওয়াদা দিলেন, অথবা মানত, যে যদি আমার এটা হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় 10টা গরু জবা করব, হ্যাঁ এটা একটা মানত। আর আরেকটা হলো নিয়াত, জাস্ট ইচ্ছা পোষণ করা, যে আল্লাহর রাস্তায় আমার প্রচুর খরচ করে ইচ্ছা, আমি 10,000 টাকা আগামী মাসে খরচ করব, কিন্তু আগামী মাস আসলে অথবা আসার আগেই, খরচ করার আগেই যদি আপনি আপনার নিয়ত চেঞ্জ করেন সেটা জায়েজ আছে। আপনি নিয়ত করলেন যে আপনার সন্তানকে আপনি হাফেজুল কোরআন করবেন, এখন নিয়ত করলেন যে না ও যতটুকু পারে হেফজ করবে বাকি মাদ্রাসায় পড়াবো, ধরেন এরকম নিয়ত অনেকে করে। অনেকে বলে যে আসলে নিয়ত তো করেছে হাফেজুল কোরআন করার, এখন ওর মুখস্থই হয় না, তাহলে কী করণীয়? এখন নিয়ত করার কারণে কি ওয়াজিব হয়ে যাবে কি না, যে ও মুখস্থ করতে পারুক আর না পারুক, পিটায়া হ্যাঁ শাস্তি দিয়ে তারা এখন মুখস্থ করাই ছাড়বো, যদি 10 বছর থেকে 20 বছরও লাগে তবুও হাফেজ বানাবো,
তাই না? বিষয়টা আসলে এতটা কঠিন নয়। যদি নিয়ত করে থাকেন তাহলে আপনার বিষয়টা সহজ, আপনি দেখবেন। আর ভালো কাজ অবশ্যই আপনি ফেরত আসবেন কেন সেটা তো আরেকটা প্রশ্ন। হাফিজুল কোরআন বানানো যদি সহজ হয় ওখান থেকে ফেরত আসাটা খারাপ লক্ষণ, জায়েজ আছে বাট খারাপ লক্ষণ। কিন্তু যদি মানত করেন, মানতটা মাকরু, আমরা আরও আগে বহুবার বলেছি, কিন্তু যদি মানত করেন আল্লাহ যদি এবার ছেলে সন্তান হয় তাহলে হাফিজুল কোরআন করুক, মানে আল্লাহর সাথে এই ধরনের শর্তারোপ করা হয় আর কি। একে হয়তো দুইটা তিনটা মেয়ে ছেলে মেয়ে সন্তান হয়েছে, এখন ছেলে চাইতেছে, এখন কিভাবে আল্লাহকে রাজি করাবে? আর কোনো পথ না পেয়ে মানত করলো যে আল্লাহ তোমার কালামকে মুখস্থ করাবো। এখন যখন বড় হলো এখন দেখে যে আর মুখস্থ করতে পারে না, হ্যাঁ সে জায়গায় প্রেশারটা একটু বেশি দিতে হবে। কারণ মানতের ব্যাপারে কোরআনের বক্তব্য হচ্ছে ওয়ালিয়াউফু নুদুরাহুম, তারা যেন তাদের মানত পরিপূর্ণ করে। আপনি মানতার নিয়ত কিন্তু একরকম না, মানত করে ফেললে আপনাকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে, তারপরে ব্যর্থ হলে বাকিটা আল্লাহ ক্ষমা করবেন। আচ্ছা, এরপরে কিছু মাসআলা নিয়ে আমরা আলোচনা করব, প্রায় 8-10টা মাসআলা ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে ওয়ারিসদের জন্য ওয়াসিয়ত করার বিধানটা কি, এটা আগের কোনো কোনো মাসআলায় আমরা অপ্রাসঙ্গিকভাবে আসলেও আমরা আলোচনা করে ফেলেছি এবং বলেছিলাম যে ওয়ারিসদের জন্য ওয়াসিয়ত জায়েজ নেই, কারণ এর দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে নিষেধ করেছেন এবং বলেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিস, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসদের জন্য কোনো ওয়াসিয়ত করা যাবে না, সাব্যস্ত হবে না, করলেও সাব্যস্ত হবে না। কারণ ওয়ারিসদের হিস্সা বা অংশ আল্লাহ তাআলা সবই নির্ধারণ করে দিয়েছে, অধিকাংশই আল কোরআনের মধ্যে ওয়ারিসদের অংশ বর্ণনা করা হয়েছে সূরা নেসার মধ্যে 11 নম্বর 12 নম্বর 13 নম্বর আয়াত এবং শেষের দিকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দাদির অংশটা নির্ধারণ করেছেন এবং এগুলোর ডিটেইলস হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে। দ্বিতীয় মাসআলা হচ্ছে, আচ্ছা যদি ওসিয়তকারী যে তার ওয়ারিস হয় তার পক্ষ থেকে কোনো দাইন, দাইন মানে হচ্ছে ঋণ, যেমন ওয়ারিস আমারই ওয়ারিস আমি তার থেকে ঋণ নিয়েছি, কারণ ওয়ারিস তো অনেক সময় ভাইও হতে পারে চাচাও হতে পারে, এটা অবস্থার পরিপ্রেক্ষিতে, সবসময় যে হবে তারা তা নয়। কিন্তু অনেক সময় ভাই থেকে ঋণ করি না আমরা, ভাই থেকে ঋণ করি, চাচা থেকে ঋণ করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে ওসিয়ত করলাম, সে ওসিয়ত যে আমার ওয়ারিস হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, ওয়ারিস তো এটা ফাইনাল হবে কখন, ওয়ারিস হওয়ার বিষয়টা ফাইনাল হবে কখন, মৃত্যুর পরে। কিন্তু এখন যে যারা আমাদের ভাই বেরাদার চাচা বিভিন্ন সম্পর্কে আত্মীয় স্বজন আছে, যে কে যে আগে মারা যাবে কে যে পরে মারা যাবে আমরা তো জানি না। আপনার সন্তান থাকলে অনেক লোকজন ওয়ারিস সত্ত্ব থেকে বাদ পড়ে যাবে, হেরমান বলা হয় এটাকে। কিন্তু সন্তান না থাকলে দেখবেন যে দূরের সব আত্মীয় স্বজন আস্তে আস্তে তারা ওয়ারিস হয়ে যাবে। এখন যিনি এই মুসি ব্যক্তির, যিনি ওয়াসিয়ত করেছেন তার পক্ষ থেকে ওয়ারিস হবেন। এখন এই ওয়ারিসের থেকে এটা তো বোঝা যাবে তার মুসির মৃত্যুর পরে। এখন এই মুসি যিনি ওয়াসিয়ত করেছেন তিনি যদি ওই ব্যক্তির যে চাচা তার ওয়ারিস হবেন তার থেকে ঋণ মওকুফ করে দেন, অথবা সেই ব্যক্তির অনেক ঋণ ছিল এখন বলেছেন আমার সম্পত্তি থেকে আমি তার ঋণ শোধ করে দেব, দুটোই হতে পারে তাই না? এটা তো এক ধরনের দানের মতোই হয়ে গেল। আপনার 2 লাখ টাকা ঋণ যদি থাকে আর আপনি আমার আত্মীয় হন, তাহলে আপনি যদি দেখা যায় যে আমি একটা ওসিয়ত করেছি আপনার জন্য তখন আপনি আমার ওয়ারিস ছিলেন না, কিন্তু দেখা গেল যে পরে ওয়ারিস হলেন, আবার ঋণের সুবিধাটাও পেলেন, হ্যাঁ এইটা জায়েজ হবে কি না, তখন এই ওয়াসিয়তটা জায়েজ হবে কি না? আমি ঋণও মওকুফ করলাম আবার ওসিয়ত করলাম, না যেখানে আপনার বাইদাবাই ওয়াসিয়ত এবং ওয়ারিশত্ব একসাথে হয়ে গেল, হ্যাঁ তখন যদি আমরা এই
ওসিয়তটাকে বাতিল করি, এটা একটা মাসআলা, সেটা জায়েজ হবে কি না? এখানে উত্তর হচ্ছে সেটা জায়েজ হবে না, কারণ এগুলো তো আগে থেকে নির্ধারিত ছিল না। তৃতীয় মাসআলা হচ্ছে ইন আউসা লিবনে বিনতিহি হাল তাসহুল ওয়াসিয়্যাহ, মেয়ের ঘরে যে নাতি তার জন্য যদি ওসিয়ত করে তাহলে তার ওসিয়ত শুদ্ধ হবে কি না? এখানে উত্তর হচ্ছে যিনি ওসিয়ত করেছেন তার কসদের উপর নির্ভর করে। যদি তিনি এখানে এই ওসিয়ত দ্বারা আসলে তার মেয়েকে বেনিফিট দেওয়ার ইচ্ছা করেন, এরকম ইচ্ছা তো থাকতে পারে যে মেয়ের ছেলেকে দেওয়া মানে আসলে মেয়েকে দেওয়া, ছেলে তো আমার থেকে ওয়ারিস নেই, জন্য তার জন্য কিছু ওসিয়ত করলাম, পাবে কে? মেয়েই তো আগে পাবে, তারপরে না ছেলে পাবে, বুঝছেন না? এইভাবে যদি উদ্দেশ্য সেটা থাকে তাহলে এটা জায়েজ হবে না, কারণ তিনি আসলে অন্তরে গোপনে বেনিফিট দিয়েছেন যে তার ওয়ারিস তাকে, অথচ ওয়ারিসের জন্য ওসিয়ত জায়েজ নাই। এ কারণে যদিও তিনি শো করেছেন যে তার নাতির জন্য, দৌহিত্রের জন্য তিনি ওসিয়ত করেছেন, কিন্তু আলটিমেট কস্ট হচ্ছে, ইচ্ছা হচ্ছে মেয়েকে বেনিফিট দেওয়া, তাহলে এই ওসিয়ত সাব্যস্ত হবে না। আর যদি ইচ্ছা হয় যে না, মেয়ে নয়, নাতিকে দৌহিত্রকে আমি শক করে দিলাম কিছু, আর সে তো আমার ওয়ারিস হবে না, কখনোই হবে না, হ্যাঁ, সুতরাং সেটা তখন জায়েজ হবে। এটা তখন দেখা হবে যে তার নিয়তটা কী। এই জন্যে একটা সুন্দর কায়দা আছে ইসলামে, ফোকাহা হাদিস কোরআনের আলোকে এটা উল্লেখ করেছেন যে আল ইবরাতু বিল কসদ ওয়াল মাআনি লা বিল আলফাযি ওয়াল মাবানি। এখানে ইবরা মানে হচ্ছে মূল বিষয়টা নির্ধারিত হবে নিয়তের আলোকে, কসদের আলোকে, শব্দের আলোকে না। শব্দ মানুষ ভুলে উচ্চারণ করতে পারে, তাহলে শব্দ কি উচ্চারণ করছি এটা দেখবেন না, দেখবেন আসলে আমার মনে কি ইন্টেনশনটা বা নিয়তটা ছিল। অনেক সময় একটা শব্দ উচ্চারণ করলাম কিন্তু উদ্দেশ্য ছিল আরেকটা, যদি সেই উদ্দেশ্যটাকে সামহাউ সিয়াক সেবাক বলা হয়, অর্থাৎ পূর্বাপর বাক্য থেকে বোঝা যায়, উদ্দেশ্যটা বোঝা যায়, এবং সেটা হলে তিনি যেটা উচ্চারণ করেছেন আসলে সেটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আরেকটা, তখন কোনটা ধরবেন, তার বাহ্যিক বক্তব্য নাকি তার মূল উদ্দেশ্য? উদ্দেশ্য। শরীয়তের ফয়সালা হবে উদ্দেশ্য অনুযায়ী, বাহ্যিক বক্তব্য অনুযায়ী নয়। চতুর্থ মাসালা, যদি ওসিয়তকারী যিনি তার ওয়ারিস নন এমন ব্যক্তিদের জন্য তিন ভাগের এক অংশেরও বেশি ওসিয়ত করেন তাহলে সেটা জায়েজ হবে কি না? আচ্ছা, এটার উত্তর হলো এটা নির্ভর করবে ওয়ারিসদের মতামতের উপর। যদি ওয়ারিসরা সকলে এটাকে মেনে নেয় যে ঠিক আছে, যেহেতু তিন ভাগের অতিরিক্ত যেটা সেটা আমাদের সবার ভাগ থেকে যাবে, অতএব আমরা সেটা মেনে নিলাম, তাহলে সেটা জায়েজ হবে। আর যদি তাদের মধ্যে কোনো একজন বলে যে না আমি মানব না, তাহলে সেটারও আরেকটা ফয়সালা হতে পারে যে তাহলে প্রপোর্শনেট হারে তার অংশটুকুর ক্ষেত্রে ওসিয়তের যেটা পড়েছে সেটা কার্যকর হবে না, অন্যদেরটা কার্যকর হবে, অন্য যারা মেনে নিয়েছে। এটা অনেকটা এরকম আর কি, যে ওয়ারিসদের মধ্যেও ভাগাভাগি করার সময় দেখা যায় ছোটো ভাই একটু গরিব গোরাবা পড়ে গেছে, দরিদ্র অথবা কম শিক্ষিত, ফলে বাবা মা বললেন যে তাকে একটু বেশি দিতে চাচ্ছি, বা তোমরা ভাগ বটোয়া করার সময় তাকে বেশি দিও। এই যে বাবা মা যে এই কথাটা বললেন, এইটা আমভাবে কার্যকর হবে না, এটা কার্যকর হবে অন্য ওয়ারিসদের মতামতের ভিত্তিতে। সে দরিদ্র হোক আর যাই হোক, তার অংশটা হচ্ছে কোরআন অনুযায়ী নির্ধারিত, নাসিবাম মাফরুদা, এখানে এক দাররা পরিমাণ বাড়ানো কমানোর অধিকার অন্যদের নাই। তবে হ্যাঁ, বাবা মা যেহেতু বলেছে, অন্য ওয়ারিসরা যদি, ভাই বোনেরা যদি মেনে নেয় তখনই এটা কার্যকর হবে, অন্যথায় কার্যকর করা যাবে না, ওসিয়তের ক্ষেত্রেও সেটা। পঞ্চম মাসালা হচ্ছে ইন আওসা কাবলা মাউতিহি লেগাইর ওয়ারিতিহি বি আকতার মিনাস সুলুস। আচ্ছা, ফা আজাজাহা আল ওয়ারাসা ফালাম্মা তুফরাজা। এটা হলো আরেকটি ভিন্ন মাসালা, যে যারা ওয়ারিস নয় তাদের জন্য মৃত্যুর আগে তিনি ওসিয়ত করলেন এক তৃতীয়াংশের বেশি, ধরুন অর্ধেক, বুঝার জন্য আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বোচ্চ এক তৃতীয়াংশ ওসিয়ত করার জন্য, কিন্তু এই ভদ্রলোক করলেন কি, অর্ধেক সম্পত্তির ওসিয়ত করলেন,
যাদের জন্য করলেন ঠিক আছে, তারা ওয়ারিস নয়, ঠিক আছে, কিন্তু মানে দেখা গেল যে তিনি জীবদ্দশায় যখন ওসিয়তটা করলেন তখন তার যত সম্ভাব্য ওয়ারিসরা ছিল তারা সবাই বলল ঠিক আছে আমরা মেনে নিলাম। এখন মৃত্যুর পরে যখন ওসিয়া এবং উত্তরাধিকার সত্ত্ব ভাগ বাটোয়ারা হবে তখন তারা বেঁকে বসলো, বললো যে ওই সময় তো না বুঝা বলছি, এখন তো বুঝতে পারতেছি আমাদের সম্পত্তি কমে যাবে, এখন আর আমরা রাজি না, তখন কি হবে? আচ্ছা, তো এটা তো একটা জটিল মশালা, ফলে দেখা যাচ্ছে যে এটা নিয়ে আমাদের ইখতিলাফ, কারণ এখানে ইখতিলাফের আসলে সুযোগ আছে, ইজতিহাদের সুযোগ আছে। কারণ একদল যারা বলেছেন যে তারা যখন কনসেন্ট দিয়ে ফেলেছে তাহলে আর ফেরত নেবে কেন, ফেরত নেওয়ার অধিকার নেই, আরেকদল বলছে যে না তারা কনসেন্ট দিয়েছে কিন্তু তখন তো বন্টন হয় নাই, বাস্তবায়ন হয় নাই, তো বাস্তবায়নের আগে যে পরিবর্তনটা এসেছে সেটা গ্রহণযোগ্য হতে অসুবিধা কোথায়? তো এটা একটা মানে ইখতিলাফি মাসআলা, এই মাসআলাগুলো আমরা ফাইনালাইজ করব না এখন, এটা যখন কারো ঘটবে আমাদের সাথে যোগাযোগ করবেন, তখন আমরা বিনা পয়সায় উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ষষ্ঠ মাসআলা, যখন যার জন্য ওসিয়ত করা হয়েছে, যেমন এখানে আমরা বলেছি খালেদ হচ্ছে ওসিয়তকারী, বকর যার জন্য ওসিয়ত করা হয়েছে, এই বকর যখন মারা যায় তার ওসিয়তকারী খালেদের আগে তখন তার বিধানটা কী হবে? এখানেও ইখতিলাফ রয়েছে, উলামাদের মধ্যে একদল বলেছেন যে ওয়াসিয়তটা তখন বাতিল হবে না, আমরা এর আগে বলেছিলাম বাতিল হবে রাজেহ মত অনুযায়ী, বাট একদল উলামা বলেছেন যে ওয়াসিয়তটা বাতিল হবে না, বরং ওয়াসিয়তটা তখন তার ওয়ারিসদের মধ্যে বিশেষ করে তার সন্তানদের মধ্যে চলে যাবে, সে মরে গেল তাহলে তার সন্তানরা পাবে, এটা বলেছেন, যদি তার সন্তান জীবিত থাকে, কিন্তু সন্তান সহ সবাই মরে গেলে তাইলে কিন্তু সেটা বাতিলই হয়ে যাবে। আচ্ছা, আর কেউ কেউ বলেছেন যে এই অবস্থায় ওসিয়তটাই শুদ্ধ হবে না, মানে যেহেতু মুসা আলাইহ মারা গেছে, যার জন্য ওসিয়ত করা হয়েছে সে মারা গেছে, তাহলে আর ওসিয়তটা শুদ্ধ হবে না, মানে কার্যকর হবে না, দুটো মতই এখানে আছে। সপ্তম মাসআলা, মুসির জন্য কোনটা উত্তম, যে তিনি এক তৃতীয়াংশ ওসিয়ত করবেন এটা তার জন্য উত্তম, নাকি উত্তম হচ্ছে এক তৃতীয়াংশের কম ওসিয়ত করা? কারণ সাআদ বিন আবি ওয়াক্কাসের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর, মানে প্রথম তো তিনি সব সম্পত্তি দিয়ে দিতে চাইছিলেন, পরে বললেন না এটা হবে না, পরে বললেন তাইলে দুই তৃতীয়াংশ, তখনও তিনি বললেন না, তখন বললেন যে তাইলে এক তৃতীয়াংশ, বলছে এক তৃতীয়াংশ ওকে বাট এটাও অনেক বেশি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ডিসকারেজ করছিলেন ইভেন পুরো এক তৃতীয়াংশ দেওয়ার প্রতি। কারণটা কি সেটা তিনি হাদিস উল্লেখ করেছেন, বলেছেন তুমি তোমার ওয়ারিসদেরকে গরিব দুঃখী দরিদ্র অবস্থায় রেখে যাওয়া, যে তারা মানুষের কাছে হাত পাচ্ছে ভিক্ষাবৃত্তি করছে, তার চাইতে তাদেরকে সচ্ছল রেখে যাওয়াটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের ভাষায় কথা এভাবে বললেন, সুতরাং তোমার ফোকাস হওয়া উচিত যে তোমার ওয়ারিসরা যেন দরিদ্র না হয়ে যায়, তুমি যে চ্যারিটির কাজটা করবা, তুমি সমাজের কল্যাণ করবা, অন্য অন্য কাজ করবা, ভালো কথা, বাট তোমার ওয়ারিসদেরকে দরিদ্র করে তাদেরকে আরেক চ্যারিটির মুখাপেক্ষী করে তোমার এই নিজের চ্যারিটিটা খুব বেশি অর্থবহ নয়, বরং তুমি এখানে মানে হাদিসের মূল ভাষ্য হচ্ছে যতটুকু করলে তারা ক্ষতিগ্রস্ত হবে না ততটুকু তুমি করো, এক্ষেত্রে এক তৃতীয়াংশ অনেক বেশি এটা বলেছেন। আচ্ছা, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকাশ্য ভাষ্য থেকে বোঝা গেল উত্তম হচ্ছে কি বলেন তো, এক তৃতীয়াংশের কম ওসিয়ত করা, এক তৃতীয়াংশের কম ওসিয়ত করা। এটা কিন্তু আবার জেনারেলাইজ করা যাবে না, আপনার প্রত্যেক সন্তান যদি ধন কুবের হয়, প্রচুর টাকা হয় এবং তাদের আপনার এক টাকারও প্রয়োজন নাই, এরকম হয় তাদেরকে বঞ্চিত করা যায় সেটা বলছি না, তখন আপনি পুরো তিন ভাগের এক ভাগও করতে পারেন, এটা হচ্ছে ওসিয়া, যেটা মৃত্যুর পরে কার্যকর হবে।
কিন্তু জীবদ্দশায় যদি আপনি আপনার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, নিয়ত যদি এটা না থাকে যে ওয়ারিসদেরকে আমি আসলে কিছুই দিব না, এটা যদি নিয়ত না থাকে তাহলে সবটাই আল্লাহর রাস্তায় দেওয়া জায়েজ। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহর রাস্তায় সবটা তবুক যুদ্ধের সময় দিয়েছিলেন সেটা তার একটা প্রমাণ। জীবদ্দশায় দীনের প্রয়োজনে নিজের সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করা, তালিমের জন্য ব্যয় করা, দীনের প্রমোশনের জন্য ব্যয় করা, মুসলিমদের জন্য ব্যয় করা, মুসলিম দরিদ্রদের দারিদ্র দূর করার জন্য ব্যয় করা, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। তবে পাশাপাশি একটু খেয়াল রাখা দরকার যেন আপনার নিজের ওয়ারিসরা দরিদ্র না হয়ে যায়। একজনের দারিদ্র দূর করলেন আর নিজের সন্তানদের দারিদ্র আনয়ন করলেন, ইসলাম এই ইমব্যালেন্সটাও পছন্দ করে না, সেটাই এই হাদিসের মধ্যে কিন্তু বলা হয়েছে। আট নম্বর মাসআলা, সেটি হচ্ছে এক ব্যক্তি তার ওসিয়তের মধ্যে লিখল যে তার দায়িত্বে তার স্ত্রীর পক্ষে একটা সুনির্দিষ্ট টাকা আছে, মানে স্ত্রী তার কাছে পাবে, এবং তার পরিমাণ হলো যেমন 1 লাখ, 2 লাখ বা 5 লাখ এরকম। আর এই স্ত্রী জানতে পারলো না যে তার স্বামীর কাছে সেই জিনিসটা পাবে, তখন আচ্ছা ফাহাল আল ওয়াসি ইউতি হাদিহি যাওজাতা হাদাল মাবলাগ বিগায়রে ইয়ামিন। স্ত্রী জানলো না কিন্তু এখন এটা প্রকাশ পেল। হ্যাঁ, তাহলে ওয়াসি মানে যাকে এই ওয়াসিয়াতের দায়িত্বটা বাস্তবায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি এখন স্ত্রীকে এটা দিবেন, দেওয়ার ক্ষেত্রে স্ত্রীর কোনো শপথ করতে হবে কি না, কারণ স্ত্রীর কাছে কোনো প্রমাণ নাই। এই প্রশ্নটা কেন এসেছে সেটা বলি, কারণ যখন কোনো প্রমাণ ছাড়া আপনি কোনো কিছুর হকদার হবেন এবং দাবি করবেন, তখন শরীয়ত বলছে যেহেতু প্রমাণ নাই তখন তো স্বাভাবিক নিয়ম হচ্ছে পাবেন না, আর পেতে হলে আপনি দাবি করছেন, পেতে চান, পেতে হলে কী করতে হবে, শপথ করতে হবে। তখন এই স্ত্রী জানে না যে আসলে স্বামীর কাছে সে সেটা পায়, যে কোনো কারণেই হোক, হয় ভুলে গেছে বা যে কোনো, এখন তার কাছ থেকে এই ওয়াসি যিনি ওসিয়ত কার্যকর করবেন তিনি কি শপথ নেবেন কি না, এটা একটা ছোটোখাটো রেয়ার মাসালা। এটার অর্থ মানে এখানে দেখা যাচ্ছে যে বলা হয়েছে ও এখানে সুন্দর একটা মানে জবাব এসেছে, সেটা হচ্ছে স্ত্রী আসলে সেটা পাবেন না, শপথেরও কোনো দরকার নাই এবং সেটা পাবেন না। কেন পাবেন না বলেন তো দেখি, একটু চিন্তা করলে বুঝে যাবেন, ওয়ারিস আসান, কারণ তিনি ওয়ারিস। আচ্ছা, নবম মাসআলা, যদি কোনো ব্যক্তি তার সন্তানদের জন্য ওসিয়ত করে যে এটা পাবে, আমার তো বিভিন্ন জায়গার সম্পত্তি ছড়িয়ে আছে, এটা পাবে, এবং এর পক্ষে সে তার মৃত্যুর সময় সাক্ষী রাখে, তাহলে কি এই ওসিয়াত সাব্যস্ত হবে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে লা ইয়াজুজু লিল মারিদ তাখসিসু বা'দ আওলাদিহি বিআতিয়াতিন মুনজিজা, যে অসুস্থ ব্যক্তি যে মৃত্যুপথ যাত্রী তার জন্য জায়েজ নেই যে তার কোনো কোনো সন্তানকে সে বিশেষ বিশেষ খাতির করবে, বিশেষ বিশেষ আতিয়া বা উপহার দিবে এবং কারো কারোর জন্য ওসিয়াত করবে, এটা কোনোটাই জায়েজ হবে না। এটা আমাদের অনেক সময় দেখা যায়, আমাদের এই সমাজে অনেক বেশি, বিশেষ করে যাদের ছেলে সন্তান নাই তারা মেয়েদের জন্য সব দিয়ে যেতে চায়, বলে যে মেয়েকে আমি সব দিয়ে দিতে চাই, আমাকে একটা পথ বাতলিয়ে দেন যাতে আমার ভাই আমার চাচা এরা কেউ না পায়, সবটাই মেয়ে পেয়ে যায়। এই তো আসলে প্রথম কথা হচ্ছে তার উদ্দেশ্য যদি হচ্ছে ভাই বেরাদার এদেরকে বঞ্চিত করা, তাহলে পথ বাতলিয়ে দেওয়া যাবে না তাকে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে 100% সম্পত্তি মেয়েকে দেওয়া এটা শরীয়ত সিদ্ধ নয়। তবে বেশিরভাগ সম্পত্তি মেয়েকে দেওয়ার সুযোগ কি আছে? হ্যাঁ আছে। আপনার যদি একমাত্র মেয়ে বা দুই মেয়ে হয়, তাকে আপনি আপনার সম্পত্তির অর্ধেক যদি দিয়ে দেন এটা শরীয়তে নাজায়েজ না, কিন্তু পুরোটা দেওয়া যাবে না, কারণ তখন আপনার বিরুদ্ধে ব্লেমটা আসবেই যে ওনার নিয়তটা খারাপ, উনি আর আত্মীয় স্বজনকে বঞ্চিত করতে চান। তাছাড়া আপনার স্ত্রী থাকতে পারেন, আপনার মা থাকতে পারেন, আর ধরলাম আর অন্য কোনো ওয়ারিস নাই, সেক্ষেত্রে
তবুও না, তবুও মেয়েকে সবটা দেওয়া যাবে না, তবে বৃহৎ অংশ তাকে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, জীবদ্দশায় তাকে দান করে দেওয়া অর্ধেক বা তার কাছাকাছি সম্পদ, বাকি সম্পত্তির অর্ধেক, যদি একটা মেয়ে থাকে বাকি সম্পত্তির অর্ধেক তার মৃত্যুর পরে কে পাবে? মেয়ে পাবে। আর যদি দুটো মেয়ে থাকে তাহলে বাকি সম্পত্তির দুই তৃতীয়াংশ এই দুই মেয়ে পাবে, তাহলে তো বেশিরভাগ পেয়ে গেল, এটা হতে পারে। আচ্ছা, আমাদের এরপরের মশলাটা হচ্ছে কিভাবে ওসিয়ত লিখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ওসিয়তটা খালি লেখার কথা শুনেছি, হ্যাঁ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেকে ওসিয়ত লিখে রাখতেন যখন এই হাদিসটা জানলেন, তাহলে এখন ওসিয়তটা কীভাবে লিখব। আচ্ছা, কীভাবে লিখবেন সেটা বলছি। প্রথমত মুস্তাহাব হলো ওসিয়ার মধ্যে সাধারণত মানে যেটা লেখা হয় সেভাবে লেখা, কি সেটা, যেমন ব্যক্তি তার নিজের নাম উল্লেখ করবে যার জন্য ওসিয়ত সেটা উল্লেখ করবে, এবং সে মানে শাহাদা উল্লেখ করবে, এখানে তাকওয়ার কথা বলবে, যেমন সে নিজেও বলবে যে সে মুসলিম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারু হাক্কুন। এভাবে অনেক ওসিয়তনামা কিন্তু অনেক ওলামার লিখিত আকারে পাওয়া যায়। কিভাবে ওসিয়ত লিখতে হবে, ওসিয়তের শুরুতে এগুলোকে লিখবেন কেন, এগুলো দ্বারা আপনার আকিদা বোঝা যাবে, আপনার বিশুদ্ধ আকিদা বোঝা যাবে, এবং আপনি সত্যিকারের মুসলিম ছিলেন কিনা সেটাও বোঝা যাবে। এই জন্য যেমন এখানে বলা হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসুল, এবং তার কালিমা যা তিনি মরিয়মের মধ্যে প্রক্ষিপ্ত করেছিলেন, এবং তার রূহ, এবং জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এভাবে। আচ্ছা, দ্বিতীয়ত আরও মুস্তাহাব হচ্ছে ওসিয়তের শুরুতে নিজের সন্তান এবং যাদের জন্য তিনি ওসিয়ত করছেন তাদের সকলকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করা, ওসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আজ্জা ওয়া জাল, এটা ওসিয়তের একটা আদব এবং এটা মুস্তাহাব। তৃতীয়ত হচ্ছে তার উপর ওয়াজিব হলো যদি তার কোনো অনাদায়ী ঋণ থেকে থাকে, ঋণ আদায় করা এটা কি, এটা ফরজ, অনাদায়ী কোনো ঋণ যদি থেকে থাকে সেটা সে উল্লেখ করবে এবং বলবে যে এটা যদি জীবদ্দশায় সে আদায় না করে তাহলে তার মৃত্যুর পরে যেন তার সম্পত্তি থেকে প্রথমে তার ঋণ আদায় করা হয়, এটা ওসিয়তের মধ্যে থাকতে হবে। কিন্তু আমাদের অনেকেই এই এই ধরনের ঋণের হিসাবটা না লেখার কারণে দেখবেন যে সে মারা যায় কিন্তু তার আত্মীয় স্বজন তার বিবিও জানে না যে তার কোথায় কী ঋণ আছে। যদি সে ব্যবসায়ী হয়, যদি ব্যবসায়ী ছাড়াও মানুষের নানা রকম তাই না লেনদেন আছে বিভিন্ন টাইপের মানুষের সাথে, আপনার কলিগদের থেকে আপনি ঋণ নিয়েছেন, দেনা পাওনা তো আছেই, তো এগুলো যদি লিখে না রাখা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। এটা ওয়াজিব ওসিয়তনামার মধ্যে আপনার এই টাকা পয়সার লেনদেন লিখে রাখাটা ওয়াজিব, বিশেষ করে আপনি যেটা পাওনা সেটা না পেলে তো আপনার অসুবিধা নেই, গুনাহ হবে না, যে দেয়নি তার গুনাহ হবে, কিন্তু আপনি যেটা দেনা সেটার ব্যাপার তো অনেক কঠিন। আচ্ছা, চতুর্থ নম্বরে আরও একটা মুস্তাহাব হলো যার আত্মীয় স্বজন আছে আপনজন আছে তাদের কাছে চাওয়া যে তার মৃত্যুর সময় তারা যেন সকল মাসনুন তরিকা ফলো করে, সকল মাসনুন তরিকা ফলো করে, যেমন তাকে তালকিন দেয়, বেদাতি পন্থায় তালকিন যেন না দেয়, তাকে শিওর রেখে যেমন ওই বেদাতি পন্থায় যে হুকুম আদকার বা সুরা পড়া এগুলো যেন না করে, হ্যাঁ, তার চোখ যেন সুন্দর করে মুদে দেয় ইত্যাদি, মানে তাকে যেটা একজন মৃত্যুপথ যাত্রীর সাথে তার মৃত্যুর আগে আগে অথবা তার মৃত্যুর পরে পরে করাটা সুন্নাহ, সেইভাবে আমল করে, যেন কোনো বেদাতি আমল না করে, বিশেষ করে মৃত্যুর পরে। মৃত্যুর পরে তো আমাদের দেশের মানুষ অনেক বড় একটা সুন্নত আমল করে, সে আমলটা না করার জন্য তাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে ফেরাউনের সুন্নত, তাই না,
কি সেটা? হ্যাঁ, চল্লিশা, চল্লিশা এবং শ্রাদ্ধ অনুষ্ঠান, এগুলোকে নাম দিয়েছে অন্যটা, কি জানো? কুলখানি, মানে চার কুল, খানি মানে পড়া, এবার ফার্সিতে চলে গেছে সবে বরাতের মতো, কুল খানি। হ্যাঁ, কুল, এটা হচ্ছে কুলখানি নয়, কুল খানি, কোরআন খানিও বলে না? আচ্ছা, যাই হোক, বেদাতের তো আর কোনো একটা ফরম্যাট না, অনেক ফরম্যাট আছে, কেউ কোরআন খানি, ইয়াসেন খানি, আবার কেউ কুল খানি, এভাবে আবার কেউ শুধু খাবার খানি, এইটা দিয়ে ওই অনুষ্ঠানগুলো করে। তো যাই হোক, নসিহাত করতে হবে যেন এই বেদাতগুলো একদমই না করে, তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন। কারণ যারা বেঁচে থাকে তারা বলে যে গ্রামবাসী কি বলবে, কৃপণ বলবে, খাইলা খাওয়াইলাম না। হ্যাঁ, অনেকে শুনলাম 6,000-10,000 লোক পর্যন্ত খাওয়ায়, আল্লাহ, কিন্তু বেচারা জানে না যে খাওয়ায় এত উল্টা রেজাল্ট হবে না। পঞ্চম নম্বর হলো, যেই সমাজের মধ্যে অনেক জাহালাত, অনেক মূর্খতা, অনেক বেদাত, সেই সমাজের মধ্যে ওসিয়তনামার মধ্যে লিখে দেওয়া উচিত যে এই সমস্ত মহিলারা যে এটাকে কি বলে, যে মাতম করে, বিলাপ করে, এটার আরেকটা ভাষা আছে কি জানো, নিয়াহা, নিয়াহা, যেটা স্পষ্ট নিষেধ করেছে। নিয়াহা একটা কমন শব্দ, এটা শুধু কান্নাকাটিকে বোঝায় না, নিয়াহা যে কোনো আনুষ্ঠানিকতাকে বোঝায়, মৃত্যুর পরে যেগুলো বেদাতপন্থী লোকেরা চালু করেছে, সেটা শ্রাদ্ধ অনুষ্ঠান হোক, কুলখানি হোক, চল্লিশা হোক, তৃতীয়া হোক, প্রথমা হোক, দ্বিতীয়া হোক, যাই হোক না কেন, যে নামই তারা দেখ না কেন, অথবা চিৎকার করে বিলাপ করা, অথবা হায় আল্লাহ তুমি কি করলা আমারে, আমার আপনজনরে নিয়ে গেলা, এইভাবে বুক চাপড়ানো, কাপড় ছেড়ে ফেলা, মাথার চুল টানা, হ্যাঁ ইত্যাদি, এসব কিছুই নিয়াহার মধ্যে গণ্য। তাহলে নিয়াহাটা কমন শব্দ, যে কোনো অনইসলামিক শেষকৃত্যের অনুষ্ঠান, যেটাকে শেষকৃত্য বলা হয় আর কি, এগুলো সবই নিয়াহার মধ্যে গণ্য, এগুলো কোনোটাই করা যাবে না। এমনকি মৃত ব্যক্তির পরিবার, তারা যদি অন্যদেরকে খাবারের আয়োজন করে, সেটা 3 দিনের মাথায় হোক, 10 দিনের মাথায়, 4 দিন কিংবা 40 দিনের মাথায় হোক, সেটাও নিয়াহার মধ্যে গণ্য হবে, সেটা আবদুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে জানা যায়। তাহলে ওসিয়ার মধ্যে থাকতে হবে এগুলো, বরং ভালো করে উল্লেখ করে দিবেন, কারণ প্রত্যেকে তার গ্রামে, সমাজে, জনপদে কী বেদাতগুলো চালু আছে সেটা জানেন, আমিও যে সব জানি তা না, কিন্তু আপনি যদি জেনে থাকেন তাহলে এটা উল্লেখ করে দেবেন, এই বেদাত, এই বেদাত, এই বেদাত তোমরা করতে পারবে না। আর মানে শেষ নিঃশ্বাসের জন্য অপেক্ষা না করাই ভালো, কারণ শেষ নিঃশ্বাস তো আর বলে কয়ে আসে না, এই জন্য যখন ওসিয়ত লিখে ফেলবেন তখনই সবাইকে নিয়ে একবার এটা শেয়ার করাটা ভালো। আচ্ছা, ষষ্ঠ হচ্ছে, আরও উত্তম কাজ আরেকটা হলো, আচ্ছা, আইউসি বে আইউসাল্লি আলাইহি, ও সমাজের ভালো একজন ব্যক্তি যাকে সবাই ভালো বলে, যার প্রতি সবাই বিশ্বস্ততা ফিল করে যে তার ঈমান, তার আমল এটা সঠিকভাবেই তিনি পরিপালন করেছেন, সঠিক ঈমানের মধ্যে, আকীদার মধ্যে তিনি আছেন, এরকম ভালো ব্যক্তি যেন তার জানাজা পড়ে, এই ওসিয়াতটা করাটাও উত্তম। সপ্তম হচ্ছে, কবর ভিত্তিক যে বেদাতগুলো আছে, বা মৃত্যুর পরে, মানে মৃত্যুকেন্দ্রিক বেদাতের বাইরে আরও যে রসুম রেওয়াজগুলো আছে যেটা ইসলামী শরীয়ত সমর্থন করে না, সেগুলো যেন আমাদের আহল ইয়াল, আত্মীয় স্বজন বর্জন করে, সে ওসিয়তটা করা। অষ্টম হলো, ইনকান আল মুসি ফি আমাকিনা তুগাত্তা ফিহা আর-রিজাল ফি নুউশিহিম ফাইন্নাহু ইউসি বিআদাম তাকদিয়াতি নাশিহি মুতলাকান ওয়া যালিকা লিল ইযাতি ওয়াল ইবরাতি ওয়া কাউনিহি মুখালিফান লিস সুন্নাহ। এখানে মানে মুসি ব্যক্তির সাথে বা তার লাশ ঢেকে রাখার ইত্যাদিগুলোর সাথে সুন্নার খিলাফ কোনো কার্যক্রমে যেন আত্মীয় স্বজন লিপ্ত না হয়,
অনেক সময় আমরা দেখি লাশ দেখার একটা হেড়িক পড়ে, মেয়েদের লাশ দেখারও একটা হেড়িক পড়ে ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রেও ওসিয়ত করে যেতে হবে। এবং বিশেষ করে যদি মুসি যিনি ওসিয়তকারী তিনি মহিলা হন, তাহলে আপনজন ছাড়া মাহরাম ছাড়া কেউ যেন তার চেহারা না দেখে, এটা ইয়ে করতে হবে। আবার উল্টাও কিছু আছে, আমাদের দেশে বলে যে মৃত্যুর পরে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ, ফলে তারা বেগানা হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা কোন যুক্তিতে আসলো জানি না, অথচ ইসলামের ইতিহাসে একদম নবী পরিবারের মধ্যে প্রমাণিত, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে গোসল দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের আগে আমার মৃত্যু হলে আমি তোমাদেরকে ধোয়াব ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো ওসিয়াতে লেখা যেতে পারে। আচ্ছা, আরেকটা ওসিয়াত করা যায় যে দুনিয়াদার হওয়ার কারণে তো আসলে বাসায় কত কিছু টাঙ্গানো হয় না, ছবি এই সেই আরও কত কিছু, মূর্তি, তারপরে স্কাল্পচার থাকে ইত্যাদি। ওসিয়াত করতে হবে যে এর কোনো কিছু যেন অবশিষ্ট না থাকে। আমি ওসিয়াত করছি ইসলাম বিরোধী যত শোপিস আছে বাসায় বা ছবি টাঙানো আছে সবগুলো যেন নষ্ট করে ফেলা হয়, এবং সে সমস্ত ইনস্ট্রুমেন্ট যেমন বাদ্যযন্ত্র, সন্তানদের মধ্যে একজন হয়তো দেখা যায় বেহালা বাজায়, ওসিয়ত করতে হবে যেন সেটাকে সে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। কারো ছবি টাঙানো থাকলে সেগুলোকে ছেড়ে ফেলে, কোনো মানে খারাপ কিছু থাকলে, অশ্লীল কিছু থাকলে সেগুলো যেন নষ্ট করে ফেলে। আচ্ছা, যখন সে এমন কোনো দেশে থাকে যে দেশে শরীয়তের অনেক খেলাফ কাজ করা হয়, সাধারণত অমুসলিম দেশেই সেটা, সেক্ষেত্রেও সে পর্যাপ্ত গাইডেন্সমূলক কিছু ওসিয়ত তার পরিবারের জন্য রেখে যাবে। এবং এরপরে সে ওসিয়ত করবে যে কি পরিমাণ সে ওয়ারিস ছাড়া অন্যদের জন্য দান করার ব্যাপারে ওসিয়ত করছে সেটা সে নির্ধারণ করে যাবে, এবং সেটাকে সে সীমাবদ্ধ রাখবে এক তৃতীয়াংশের চেয়ে একটু কম, যাতে হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তৃতীয়াংশ থেকে কম দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এবং তারপরে সে তার ওয়ারিসদের জন্য ওয়াসিয়াত করবে তারা যেন মৃত্যুর পরে ইনসাফের ভিত্তিতে তাদের সম্পদ কাউকে না ঠকিয়ে এবং বোনদেরকে না ঠকিয়ে বৈষম্য না করে তারা যেন সেটা বণ্টন করে। তার মানে হচ্ছে তাহলে এই ওসিয়তনামার মধ্যে আপনি অমুকে ওই পগারে পাবে, ইনি গুলশানের বাড়িটা পাবে, উনি সাতারকুলের বাড়িটা পাবে, এরভাবে যেন নির্ধারণ না করে। সাধারণত বোনদেরকে ঠেলে দেওয়া হয় নদীর তীরে, অন্য তীরে গ্রামে গঞ্জের জমি, আর নিজেরা হচ্ছে ভালো বাড়িটা। এবং এটা আমাদের সমাজের অধিকাংশ পুরুষ মনে করে যে বাবার বাড়িতে ছেলেরাই থাকবে, বোনরা শুধু বেড়াতে আসবে। কি সুন্দর ভাগ বাটোয়ারা, না? এখানে ইনসাফ ভিত্তিক ভাগ বাটোয়ারাটা হচ্ছে মূল্য হিসেব করে ভাগ বাটোয়ারা। গুলশানের বাড়িটা যদি হয় 50 কোটি টাকা দাম, তাহলে শহরতলির বাড়িটা যদি হয় 1 কোটি টাকা দাম, তাহলে মোট 51 কোটি টাকা ভাগ হবে সবার মধ্যে, ভাই বোনদের মধ্যে বা অন্য যারা ওয়ারিস থাকে তাদের মধ্যে 51 কোটি টাকা ভাগ হবে। তাদের মধ্যে গুলশানের বাড়ির অংশ আর ওই বাড়ির অংশ হিসাব করে ভাগ হবে না, কারণ জমির মূল্যমানের মধ্যে আকাশ আর জমিনের তফাত। ফ্ল্যাটের মধ্যেও তাই, একটা বিল্ডিং বাবা রেখে গিয়েছেন, এই বিল্ডিংয়ের যেমন 10 তলা, এর মধ্যে আছে পশ্চিম উত্তর কর্নারের ফ্ল্যাট যেটা চারপাশে আরও বিল্ডিং, আর সামনে হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার এবং ওপেন, দুটোর দাম কি সমান হবে? হবে না। এই গ্যাপটা পূরণ করতে হবে, মূল্য হিসেব করে বণ্টন করে তারপরে দেখতে হবে যিনি পশ্চিম উত্তর কর্নারের ফ্ল্যাটটা পেলেন ওটার দাম হলো 35 লাখ টাকা, আর যিনি দক্ষিণ পূর্ব কর্নারেরটা পেলেন সেটার দাম হলো 60 লাখ টাকা ধরলাম। তাহলে ধরে নিলাম তারা প্রত্যেকে পাওয়ার কথা 45 লাখ টাকা করে, 45 লাখ টাকা করে। তাহলে যিনি 35 লাখ টাকার ফ্ল্যাটটা পেলেন তিনি আরও 10 লাখ টাকা পাবেন, তাকে 10 লাখ টাকা পুরাই দিতে হবে, আর যিনি 60 লাখ টাকার ফ্ল্যাটটা পাবেন তাকে আরও 15 লাখ টাকা মানে ঢালতে হবে,
যাতে ওয়ারিসরা এই টাকা থেকে তাদের নিজ নিজ টাকাগুলো নিয়ে নিতে পারে, এটাই হচ্ছে বিধান। অতএব ওয়াসিয়তটা করে যেতে হবে এভাবে যাতে প্রত্যেকে ইনসাফ ভিত্তিক তাদের প্রাপ্য হিস্সা ওয়ারিসত্বের বিধান অনুযায়ী পায়। এবং এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে মেয়েরা যেন কোনো অংশে কম না পায়। সামাজিকভাবে মেয়েদেরকে আমরা ঠকাতে ঠকাতে ওরা ঠকত অভ্যস্ত হয়ে গেছে এবং তারা মনে করে যে কীভাবে বাপের বাইয়ের অংশ পাই, তাইলে তো আর ভাইদের বাড়িতে যাওয়ার মুখ থাকবে না। এভাবেই আমরা শুনেছি অনেকের কাছে, তারা মনে করে বাবার বাইয়ের অংশ চাওয়া এটা আয়েব, এবং এই মেন্টালিটির কারণে তারা চায় না। কিন্তু আপনি দেখবেন যারা সচেতন, যারা জানে যে না আমার এই সম্পদ পাওয়ার কথা, সে কিন্তু এর জন্য মামলা মোকদ্দমা করে সব খরচ করে ফেলে, তবুও তার হয়তো জেদ তৈরি হয় যে না আমি পাপ পেতেই হবে, এটা আমার হক, তাই না? এরকম মেন্টালিটি আমাদেরও আছে। আপনি হয়তো 5,000 টাকা জাকাত দেন একজনকে দিয়ে দেন, কিন্তু আরেকজন 5 টাকা ঋণ নিয়েছে এবং আপনি মনে করেন যে অবশ্যই তাকে 5 টাকা দিতেই হবে, এবং আমিও সেটা মনে করি। আপনি ঋণ নিয়েছেন, আপনি তো সাহায্য চাননি, আপনি যদি মনে করেন যে আপনি এই ঋণ শোধ করতে পারবেন না, তাহলে আপনি সাহায্য চান, 5,000 টাকা চান, আমরা দেব, কিন্তু আপনি 5 টাকা ঋণ নিলে আপনাকে দিতে হবে এটা। এই জন্য পাওনাদাররা ক্ষমা করতে চান, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং রাসূল সাল্লাহ সাল্লাম কেন ঋণী ব্যক্তির জানাজা পড়তে চাননি বুঝতে হবে সেটা। হ্যাঁ, কিন্তু কি অদ্ভুত, আমি বহু দিনদারদের মধ্যে দেখলাম মুআমালাতে এত ত্রুটি। আমার থেকেও কেউ কেউ যখন ধার চান, আমি বললাম আমি জানি যে অবস্থা ভালো না, সাহায্য চাইলে আমি দিতে পারি, আপনাকে দিতে হবে না, কিন্তু তাদের মধ্যে একটা আত্মমর্যাদা বোধ আছে, বুঝছেন, বলছে না 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 আমি সাহায্য নেব না, ওকে ঋণ দেন। কিন্তু এরপর যে ঘোরানোটা ঘোরায়, বুঝছেন, মানে এরকম দু একজন এখনও আছে, আমি এখন টেলিফোন করে পাচ্ছি না, আমারও একটা জেদ যে না তুমি তো সাহায্য নিতে পারতা, ওই প্রস্তাবটা বাদ দিয়ে ঋণ নিয়েছো, তোমাকে দিতেই হবে, আমি ক্ষমা করবো না, মানে তাই না? যাই হোক, এই হচ্ছে মোটামুটি মানে যেগুলো আমাদের ওসিয়তনামার মধ্যে থাকা উচিত। সবটাই আমরা বলেছি সেটা বলবো না, তবে মেইন বিষয়গুলো হচ্ছে এই, এর বাইরেও ওসিয়ত করা যায়, তারা যেন ঠিক মতো সহি আকিদার মধ্যে থাকে, তারা যেন পর্যাপ্ত দিনী জ্ঞান অর্জন করে, তারা যেন কোনো বাতিলের সাথে কম্প্রোমাইজ না করে, এরকম আরও সুন্দর সুন্দর ওয়াসিয়া আমরা করতে পারি। ওয়াসিয়াটা খুব পাওয়ারফুল একটা জিনিস, মৃত্যুর পরে আপনজনের কাছে আপনার ওয়াসিয়াটা কিন্তু একটা অত্যন্ত মহামূল্যবান জিনিস হয়ে দাঁড়াবে, এবং জেনারেশন বাই জেনারেশন তারা বলবে দেখো একটা ওয়াসিয়া আমার বাবা করে গিয়েছেন, আপনি বলবেন, আপনার সন্তানরা বলবে আমার দাদা করে গিয়েছেন, এবং তাদের সন্তানরা বলবে আমাদের আগের এক দাদা করে গিয়েছেন, দেখো স্বর্ণ অক্ষরে লেখার মত, মানার মত, চমৎকার একটা দিক নির্দেশনা। অতএব আমার মনে হয় আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝাতে পেরেছি যে ওসিয়াতটা কতটা জরুরি। করে ফেলবেন তো সবাই ওসিয়াত ইনশাল্লাহ, নাকি মৃত্যু সজ্জার জন্য অপেক্ষা করবেন? ওসিয়াতটা আমরা হাদিস থেকে জানলাম যত দ্রুত করা সম্ভব, এবং আপনার মধ্যে এই উপলব্ধি আসার পরে 2 দিন দেরি না করাটাই উত্তম, সেটাই হাদিসে বলা হয়েছে। অতএব মানে যদি কেউ মনে করেন যে ওসিয়ত লেখা তো যেভাবে বললেন এত কথা লেখা, এটা তো 1-2 বছরের ব্যাপার, মানে সুন্দর করে সাজায় লেখা, উত্তর হচ্ছে না, আপনি 2 কথাই লেখেন না। আপনি আজকে রাত্রে ওসিয়তটা 2 কথা যেভাবে লিখতে পারবেন সেটাই লেখেন না। আমি সাক্ষ্য দিচ্ছি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই যে 2-1টা কথা আমরা বললাম, এগুলো বললেন, এতটুকু বলার পর বাকিটা না বললেও চলে। তারপরে আমি সবাইকে এবং আমার নিজেকে তাকওয়া মেনে চলার জন্য আহ্বান করছি, এবং সবাই যেন দীন ইসলাম মেনে চলেন, তারপর ইনসাফের ভিত্তিতে চলেন, এভাবে যা মনে আসে। শেষে আপনি যদি কিছু চ্যারিটি করতে চান, আপনি প্রাথমিকভাবে যেহেতু হয়তো অনেকে ভাবছেন তো আমি তো এখন আরও অনেক বাঁচবো, বিশেষ করে ইয়াংরা, তো আপনি প্রাথমিকভাবে অন্তত 10% আল্লাহর রাস্তায় নিয়ত করেন না, যে আমার হোল সম্পত্তির 10%। 10% মানে কি, 3 ভাগের 1 ভাগ নাকি 10 ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ এটা আমি দেব, এখনও নির্দিষ্ট করলাম না, আল্লাহ বাঁচায় রাখলে নির্দিষ্ট করব। আর বাকি আমি হঠাৎ মারা গেলে বা যখনই মারা যাই আমার ওয়ারিসরা যাতে
इंसाफ भित्तिक सम्पत्ति बंटन करे आमी मृत्युकालीन समय मृत्युर परवर्ती समय कोनो बेदातेर साथे सम्पृक्त थाका थेके निजेके मुक्त घोषणा करछि एबं ओसियत करछि जेन आमार कोनो आत्मीयस्वजन एबं आमार सन्तान सन्ततिदेर केउ जेन कोनो बेदाती कर्मकांडे लिप्त ना हय बस हये गेल खूब सहज जिनिस सहज करे आपनार पक्षे जेटा सम्भव सेटा आजके लिखे फेला सम्भव एरपरे टाइम टू टाइम आपनि मडिफाई करते पारेन এটাকে মডিফাই করতে 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 সুন্দর একটা রাইটিংয়ে চলে আসতে পারে তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এই দোয়া করি এবং এই মহান সুন্দর ওসিয়ার কাজটি যেভাবে আমরা সুন্দর ভিত্তিক ওসিয়া লেখার কথা বলেছি সেভাবে করার তৌফিক দান করুন হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওসিয়াতের আলোচনা শেষ আমাদের এরপরে নতুন বিষয় ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা প্রশ্ন বাবা মা বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করে যেতে পারেন নি এখন কি সেগুলো দ্রুত ভাগ করে নেওয়া উত্তম যদি এমন কোনো সন্তান থাকে যে ইসলাম মানে না কিন্তু সবসময় সংসারের আর্থিক দায়িত্ব পালন করেছে এবং বাবা মায়ের অবর্তমানে অবিবাহিত বোনদের আর্থিক সহায়তা দেয় তবে তার ক্ষেত্রে সম্পত্তির বিধান কি আমরা জানি কোনো কাফের মুসলিমের সম্পত্তির ভাগ পাবে না তার টাকা নেওয়া যাবে কি না এ ব্যাপারে ইসলাম জানা অনেককে জিজ্ঞেস করলে বলেছিল নেওয়া যাবে আচ্ছা বাবা মা যদি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করে যেতে পারেননি খুবই ভালো কাজ করেছেন কারণ ভাগ করাটা তাদের জন্য নিষিদ্ধ ছিল আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন এই ভালো কাজটা করার জন্য এখন কি সেগুলো দ্রুত ভাগ করে নেওয়া উত্তম মৃত্যুর পরপরই মৃত্যুর পরে চারটা কাজ একটা হচ্ছে তার দাফন এক নম্বরে দাফন এবং সেটা মৃতের সম্পত্তি থেকে হতে পারে অন্যরা যদি ছেলেমেয়েরা বেয়ার করে অসুবিধা নাই বাট মৃতের সম্পত্তি থেকে সেই হিসাবটা বাদ দেওয়া যেতে পারে তারপরে হলো ঋণ পরিশোধ করা তারপরে হলো ওসিয়ত কমপ্লিট করা এবং ঋণ আর ওসিয়তের পরে যতটুকু থাকে দাফন কাফন ঋণ ওসিয়তের পরে বাকি সম্পত্তি ভাগ হবে এবং সেটা দ্রুততম সময়ে অবশ্য এটা জরুরি নয় যে যেদিন মারা গেল সেদিন রাত্রেই করে ফেলতে হবে এটা নিয়ে ঝগড়াঝাটি করতে হবে আমি দেখেছি অনেকে সেটা করে কিন্তু দ্রুততম সময়ে সবাইকে ডেকে একটা টাইম নির্ধারণ করা যেতে পারে যে আমরা অমুক দিন প্রথম দুই তিন দিন তো মানুষ শোকাহত থাকে তিন দিন পর্যন্ত শোক পালন জায়েজ আছে তবে শোক পালন মানে বেদাতি আনুষ্ঠানিকতার কথা আমরা বলছি না কিন্তু কাউকে শোকের কথা বলে তাকে তাজিয়া করা এটা তিন দিন পর্যন্ত জায়েজ আছে তো এই তিন দিনের পরে সবাই একমত হতে পারে একমত কতদিন পরে হবে এটা ওপেন তারা যদি চায় দশ দিনের মাথায় করতে পারে তারা যদি চায় সাত দিনের মাথায় তারা যদি চায় এক মাস পরে ইভেন যদি বিভিন্ন দেশে এই ওয়ারিসরা থাকেন একসাথে হওয়া কঠিন তাহলে আরও বেশি সময় তারা নিতে পারেন কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দ্রুততম সময়ে সেটি বন্টন করতে হবে আমি আমার আপন আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি জেনারেশনের পর জেনারেশন মরে গিয়েছে বন্টন হয়নি এখন কখন বন্টন হবে আমি অনেককে বলেছি যে কখন বন্টন করবেন রে ভাই ক এখনকার বন্টন কেমনে করবো জায়গা কোথায় আছে কিছু জানি না অধিকাংশ ফ্যামিলিতে এই প্রবলেমগুলো দেখা দিয়েছে এই জন্য ওসিয়তটা জরুরি আপনি ওসিয়ত যদি করতেন তাহলে আপনার এই ওসিয়তটা খুলে ওরা হয়তো প্রথমে একটু কাঁদত চোখ দিয়ে পানি পড়তো আর বলতো যে না বাবা ওসিয়ত করে গেছেন বন্টন করে দিতে হবে আমাদের কেউ তো না সে বন্টন করেছেন না ওসিয়ত করেছে এই বাবা মা যারা বন্টন করে যেতে পারেননি সেটা ভালো করেছেন কিন্তু ওসিয়ত না করে ভালো করেননি ওসিয়ত করলে এতদিন দেরি হতো না আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে সন্তান হয়তো বড় সন্তানের কথাই বলেছেন যে ইসলাম মানে না ইসলাম মানে না এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ একটা ব্যাপার আমরা অনেকেই নানা কারণে আমার দৃষ্টিতে একটু দিন কম পালন করলে তাকে বলি যে ইসলাম মানে না এটাও হয় অথবা নামাজে ইরেগুলার তাকে হয়তো আমি বলি ইসলাম মানে না ইত্যাদি যদি সে সত্যি ইসলাম মানে না এমনই হয় তাহলে ইসলামের বিধান অনুযায়ী
সে তার বাবা মায়ের সম্পত্তি পাবে না। কিন্তু ওইটা কি আপনি পারবেন এখানে বলবত করতে? যেটা আপনি পারবেন না সে অসাধ্য সাধন করবেন না। কারণ এই ভাই ইসলাম মানে কি আর মানে না, আমাদের দেশের কোনো আইনে এটাকে ডায়াগনোসিস করার সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, সে কিন্তু মামলা দায়ের করে দিবে, ব্যাস, যে ভাইরা আমাকে, আমিও কন্ট্রিবিউট করেছি, তাদেরকে টাকা দিয়েছি, বোনদেরকে বিয়ে দিয়েছি, ভাইদেরকে পড়িয়েছি, ইসলাম মানা লোকগুলো দেখেন কত নিমক হারাম আমাকে দিচ্ছেন, এগুলো আসবে না ব্লেম? শুধু মাসালা পায়েই আমল করে ফেলবেন, ওই বোকামিতে যাবেন না। মনে রাখতে হবে যেখানে আপনি থাকেন সেখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু কিন্তু আপনাকে আমলে নিয়ে ডিসিশন নিতে হবে। আল্লাহ তাআলা এই যে ফেক যে ইলাহ আছে, মিথ্যা ইলাহদেরকে গালিগালাজ করতে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? তার কনসিকোয়েন্স হিসাব করে নিষেধ করেছেন। অতএব শুধু মাসআলা নিলে হবে না। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা একটা মিথ্যা ইলাহ, ধরেন একটা মূর্তি পাইলাম, অশ্লীল একটা মূর্তি, এটা গালি দেওয়া যাবে কিনা, মানে দিলে গুনাহ হবে কিনা, ধরেন এটাই প্রশ্ন করলো, তো আমি তো বলবো অবশ্যই গুনাহ কেন হবে, বাট দেওয়াটা ঠিক হবে কি না এটার ডিসিশন তো আপনাকে নিতে হবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। যদি বলেন যে আচ্ছা ভাই, গরু তো ইসলামে খাওয়া জায়েজ, এখন ধরেন আমি বিহারে একটু ঘুরে আসতে চাই, ওখানে কি প্রকাশ্যে, যেহেতু ধরেন হিন্দুরা এটা পছন্দ করে না, একটা ইসলামের একটা শেয়ার সেখানে একটু দেখায় আসলাম, তাহলে মোদি সাহেব মনে হয় আপনাদেরকে ক্ষমা করবেন না। অতএব পরিবেশ পরিস্থিতি অনুযায়ী করবেন। এই ভাইকে বঞ্চিত করার, পায়ে তারা করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আমার পরামর্শ সার্বিক আলোকে। বিধানটা কিন্তু আমি বর্ণনা করেছি, যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয় সে আর মুসলিম নেই, তাহলে মুসলিম বাবা মায়ের সম্পত্তি সে আর পাবে না। চীনে মুসলিমদের উপর অকথ্য নির্যাতন করা হচ্ছে, এক্ষেত্রে সাধারণ মুসলিম হিসেবে কি করণীয়? অনেক কাজ করণীয় আছে। দোয়া তো প্রাথমিকভাবে করবেন, দোয়া করতে তো আর পয়সা লাগে না, নির্দ্বিধায় দোয়া করবেন, দোয়া আল্লাহ কবুল করেন। আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিবাদ করবেন, প্রতিবাদ করবেন, মানুষকে জানিয়ে দিবেন, কারণ জনমত তৈরি করা প্রয়োজন। মুসলমানরা আজকে এগুলো জানেও না, না জানতে জানতে ভোঁতা হয়ে গেছে। চীনে উইঘর সহ অন্যান্য মুসলিমদের উপর যে কি নির্যাতন, এটা অকল্পনীয়। কয়েকটা ক্লিপ পাঠিয়েছিল, অবাককাণ্ড। এমনকি ইহুদিদের যে প্রচার মাধ্যম CNN, তারাও সেটা প্রচার করেছে। আরেকটা দেখলাম, মানে চীনে এ অবস্থা যে আপনাকে সদর দরজা দিয়ে বের হতে হবে, কোনোদিন যদি ওই দরজা দিয়ে বেরোন গ্রেফতার করে নিয়ে যাবে। তো তুমি এই দরজা দিয়ে বের হলে কেন? নিশ্চয়ই তোমার উদ্দেশ্য খারাপ। আমি এর একটা রিপোর্ট দেখেছি, CNN-এর একটা রিপোর্ট দেখেছি, একজন ভাই ইউটিউব বা কোথা থেকে যাই ক্লিপটা পাঠিয়েছেন, মানে দেখে আর কান্না সংবরণ করা যায়নি এবং শিওর উঠেছে, এটা কল্পনাও ছিল না। তাহলে এই রিপোর্টগুলো না পেলে তো আমাদের সে অনুভূতিটা থাকবে না। এই জন্য জনমত তৈরি করা প্রয়োজন। কারণ সহিহ মুসলিমের হাদিসটা তো আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তা'আতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিমদের দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, স্নেহ, মমতা একটা দেহের মতো। এই মমতাটা তো ভোঁতা হয়ে গেছে আজকে, কারণ আমি জানি না পাশের বাড়িতে যে কী নির্যাতন হচ্ছে আমাদের হয়তো মুসলিম ভাই বোনদের উপর। আমি যদি না জানি, মানে কান্না করার তো কোনো সুযোগ হবে না আমার, অথবা তার সাহায্য করার মতো মনোবৃত্তিও তো হবে না। জনমত তৈরি আজকে, আজকের বিশ্বে এটা একটা পাওয়ার, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেও একটা বিষয়। কারণ যেটা ওই হাদিস থেকে আমরা জানি, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি। চীনাদেরকে আমরা মনে করি মুসলমানদের বন্ধু, খুবই আনফর্চুনেট। মুসলিম দেশগুলোতে আসলে ওরা শুধু মুসলিম না, সারা বিশ্বে চড়াও হয়েছে পণ্য দিয়ে, এটা বুদ্ধিবৃত্তিক। কিন্তু ওরা নিজেদের দেশে মুসলিমদেরকে যে নির্যাতন করে, আমার মনে হয় সারা পৃথিবীতে এর কোনো আর নজির নাই। এত লোমহর্ষক এটা ইহুদি নাসারারাও করে না,
কিন্তু আমরা না জানার কারণে কিছু জানি না, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। এখানে মনে হয় বলছেন দোয়া করার পাশাপাশি আলেম সমাজ কি চীনা পণ্য বর্জনের ডাক দিতে পারেন না? পণ্য বর্জনের বিষয়টা নিয়ে আমি মনে করি যে আসলে একটা স্টাডি আপনারা করেন। পণ্য বর্জনের কনসিকুয়েন্স অথবা তার পরিণামটা কি, এটা তাদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করবে বা করবে না, বিনিময়ে আমাদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করবে কিংবা করবে না, কারণ আমরা তো চীনা সব কিছুর উপরেই অভ্যস্ত হয়ে গেছে। ফলে মাসলাহা এবং মাফসাদাতের একটা হিসাব ক্যালকুলেশন এখানে দরকার। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে কোনো জিনিসের সম্পর্কে ফাইনাল ডিসিশন দিতে হলে মাসলাহা এবং মাফসাদার হিসাব করতে হবে, যদি দুটোই সমান হয় তাহলে এখানে করা না করার মানে কি বলে এক্সক্লুসিভ কোনো হুকুম দেওয়া যাবে না, কিন্তু যদি মাসলাহা বেশি হয় তাহলে বর্জনের দিকে আহ্বান করা যাবে না। যদি মাফসাদা বেশি হয় অর্থাৎ চীনা এ পণ্য ব্যবহারের মাফসাদা ক্ষতিকর দিকটা বেশি হয় এবং বর্জন করলে মুসলমানদের মাসলাহাটা বেশি হয় তাহলে সেদিকে ডাক দেওয়া যেতে পারে। তো সুতরাং বিষয়টা এটার উপরে, কিন্তু মুশকিল হলো আমাদের মুসলিমদের মধ্যে আমাদের কোনো সার্ভে নাই। আমরা খুব সাদা শিপটা মুসলমান, পাঁচ ওয়াক্ত সলাৎ পড়ি, আর গবেষণা আমাদের মনে মনে, কোনো সোশ্যাল সার্ভে নাই, কোনো গভীর চিন্তা নাই, গভীর জ্ঞান নাই, সারা বিশ্বের উপর কোনো স্টাডি নাই, যে কোনো একটা ঘটনা ঘটলে তার রিয়েল অ্যানালাইসিস করার মতো আমাদের ক্ষমতাও নাই। ফলে এটা করলে কী হবে আর না করলে কী হবে বা কী করা উচিত সে পলিসি মেক করা আমাদের জন্য ভেরি টাফ। তো হয়তো আমাদের অনেক সাহেবকে প্রশ্ন করলে হয়তো ওনারা একটা বলে দিবেন, মনে যা আসে বলে দিবেন, বা তার বুদ্ধি বিবেকে যেটা সর্বোচ্চ বেটার সেটা তিনি বলবেন। কিন্তু আমি মনে করি স্টাডি ছাড়া, গভীর গবেষণা ছাড়া, সার্ভে ছাড়া এই ধরনের সিদ্ধান্ত অনেক সময় বুমেরাং হতে পারে। অথবা আপনি তিন চারজনের একটা ছোট দল করবেন, বাকিরা আপনার কথা শুনবে না, কারণ আপনি অযৌক্তিক হয়তো একটা দাবি দিকে মানুষকে ডাকছেন। বুঝতে পেরেছেন? আজকে যদি বর্জন করতে হয় তাহলে সমস্ত কম্পিউটার, এই যে এই আইপ্যাডটা, এটাও চীনে, অ্যাপেলের হলেও এটা কিন্তু আমেরিকান না, এই যে সব লেখা আছে মেড ইন চায়না দেখি, তারপর গাড়ির পার্টস, এসি, এসির পার্টস, কম্পিউটার, সমস্ত প্রজার মধ্যে এবং সমস্ত মোবাইল ফোন এবং ফোন বর্জন করতে হবে, পারবেন? আসলে পণ্য বর্জনটাই কি একমাত্র বিষয়? আসল জায়গাগুলো ঠিক আছে কিনা? আপনি পণ্য বর্জনে করে বাহাবা নিতে চাচ্ছেন মানে, অথবা এর মধ্য দিয়ে আসলে অর্জন কতটুকু হবে? দেশে যে একটা ভালো মাদ্রাসা নাই, শিক্ষার যে চমৎকার ব্যবস্থাপনা নাই, মানুষকে যে আল্লাহর দেয়া জ্ঞান বিলানোর মতো কোনো সুন্দর ব্যবস্থাপনা আমরা তৈরি করিনি, আমাদের মেয়েরা যে কিছুই জানে না, দিনের কোনো জ্ঞান নাই, আর তাদেরকে বলছি মসজিদেও তোমাদের জন্য হারাম যাওয়া, এই যে একটা বিশাল হজ বরল অবস্থায় বিরাজ করছে আমাদের আলেম সমাজ বলুন, তোল্লাবুল আলম বলুন, মাদ্রাসাগুলো বলুন, ইসলাম প্র্যাকটিসিং পিপলের মধ্যে বলুন, আগে সেই হজবরলটাকে কীভাবে কাটানো যায় সেটা দেখা দরকার। যখন আমরা আমাদের এডুকেশনাল সিস্টেম থেকে আরম্ভ করে অনেক কিছু রিপেয়ার করে ফেলবো, তখন ইটসেলফ আমাদের এই জ্ঞানী লোকেরা একটা মহাসম্পদে পরিণত হবে এবং তারা সুচিন্তিত অভিমত দিয়ে আমাদের পলিসি মেক করতে পারবে। পৃথিবীটা আজকে তারাই শাসন করছে যারা সবচেয়ে শক্তিশালী পলিসি মেক করছে। শুধু পণ্য বর্জনের ডাক এটা সলিউশন হতে পারে না বলে আমি মনে করি, যদিও আমি এর বিরুদ্ধে নই, কিন্তু আমার কথা হচ্ছে যে এই পলিসিটা মেক করতে হলে যে বুদ্ধিবৃত্তিক এফোর্ট আমাদের দেওয়া প্রয়োজন তারপরে আপনারা সেটা করতে পারেন। তার আগে বোকার মতো হঠাৎ মনে হলো এটা করব আবার এটা করব, একদল মনে করে বোমা ফাটাইলে ইসলাম কায়েম হয়ে যাবে, আরেক দল মনে করে যে ওই যে সিরিয়া অংশগ্রহণ করলে বাস দুনিয়া ঠিক হয়ে যাবে ইত্যাদি। এগুলো সব আরবিতে বলা হয় আশওয়াই, অটোমেটিকভাবে মানুষ করছে, এর পেছনে কোনো গভীর জ্ঞান নেই। আর আমাদের লক্ষ্য করুন, আমাদের ইসলামিক প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু কোনো গবেষণাগার নাই, কোনো গবেষণা হচ্ছে না। ফলে যে যার মতো, আপনারা ওয়াজ মাহফিলে দেখবেন, এখন তো ইউটিউবে দেখা যায়,
যে যার মতো কথা বলে যাচ্ছে, যে যার মতো পরামর্শ দিয়ে যাচ্ছে। আমি এ পর্যন্ত অনেকগুলো মাদ্রাসা ভিজিট করলাম এবং কয়েকটা মাদ্রাসায় আমরা টিচার্স ট্রেনিং করছি ডে লং। তো সেখানে দেখলাম যে ক্যারিকুলাম বলতে কিছু নাই, দুর্বল ক্যারিকুলাম। আর আমাদের বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের যে আলিয়া লাইনের ক্যারিকুলাম, তো এটা একটা অস্পষ্ট ক্যারিকুলাম, ভুলে ভরা ক্যারিকুলাম। এখানে তৌহিদ বিরোধী এবং সহি হাদিস বিরোধী অনেক কিছু আছে, পাঠ্যভুক্ত করা হয়েছে। আর কওমি লাইনেও ঠিক একই অবস্থা। কওমি লাইনে দেখা যাচ্ছে যে সেদিন দেখলাম একজন পোস্ট দিয়েছে, তার ওয়াইফ এবার দাওরায় ফার্স্ট ক্লাস পেয়েছে এবং সে ফিজিক্স কেমিস্ট্রিতে মাস্টার্স। তো এখন দেখা যাচ্ছে যে উনি শুধু দাওরা পাশ করলেন, মাস্টার্স আগের ক্লাসগুলো কিন্তু করতে হয় না। তো যাই হোক, শিক্ষা সিস্টেম তো এগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে। আপনি দাওরা হাদিস কেমনে পাশ করলেন ফার্স্ট ক্লাস, আরবি গ্রামার পড়লেন না, এ পড়লেন না, সে পড়লেন না, ইত্যাদি অনেকগুলো আছে। একটা ধারায় পড়লে আপনাকে তো সেই ধারা থেকে আসতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া কি ডাক্তারি পাশ করা যাবে? তো সুতরাং এই প্রশ্নগুলো আসতে পারে। তো এই জায়গাগুলো আসলে আমাদের তৈরি করেই বৃহৎ শক্তি, চায়নার মতো বৃহৎ শক্তি তাদেরকে বাধ্য করা হয়তো যেতে পারে যে না, তোমাদেরকে মুসলিমদের অধিকার দিতে হবে এবং মুসলিমদের রেসপেক্ট করতে হবে, কারণ তারাও মানুষ। 80-এর দশকে আরব বিশ্ব ইহুদিদের বিরুদ্ধে শান্তিপূর্ণ পদক্ষেপ হিসাবে কোকাকোলা বর্জনের ডাক দিয়েছিল বলে এক জায়গায় দেখেছিলাম, যেটার জন্য ইসরায়েল শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে এসেছিল বলে জানা যায়। এখন আমরা কি আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি না? অবশ্যই সাধ্যমতো চেষ্টা করবেন, কিন্তু ইসরায়েল কি শান্ত হয়েছিল? শান্তি চুক্তি করেছিল ক্যাম্প ডেভিড, কিন্তু শান্ত কি হয়েছে? আপনারা দেখেননি 2-3 বছর আগে 2,500 লোক মেরেছিল, তার মধ্যে 1,000-এর বেশি হচ্ছে শিশু। আজও কী করে বেড়াচ্ছে তারা? আর মুসলিম বিশ্বে কারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে? ইরাক, ইরান, সিরিয়া, হ্যাঁ, এখন ইয়েমানে, তারপরে পাকিস্তানে, কাশ্মীরে মুসলিম বিশ্বের যুদ্ধগুলো কারা টিকিয়ে রেখেছে বলেন তো? হজ সফরে মসজিদুল হারাম ও মসজিদুল নববী ফরজ সালাত ছাড়া, নববীতে ফরজ সালাত ছাড়া আর কী ধরনের সালাত আদায় করা যাবে? নফল আদায় করতে পারবেন। যেহেতু 3টা মসজিদ ছাড়া আর কোথাও বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায় না, এটা বুখারীর হাদিসে এসেছে, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা থালাসাতি মাসাজিদ। অতএব এই মসজিদগুলোতে সওয়াবের নিয়তে আপনি সফর করবেন, বসে থাকার জন্য, বসে থাকার জন্য ওখানে নফল ইবাদত করবেন। যে কোনো নফল ইবাদত আপনি করবেন, আপনি এক্সট্রা সওয়াব পাবেন। আর সালাতের ক্ষেত্রে এক্সট্রা পাওয়ার ডকুমেন্ট এটা সহিহ হাদিসে আছে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সালাত 1,000 সালাতের চাইতে উত্তম মসজিদে নববীতে, এবং মসজিদ হারাম মক্কা 1,00,000 গুণের চাইতেও উত্তম। সুতরাং সালাতকে যেহেতু স্পেশালি ইন্ডিকেট করা হলো এবং বহু গুণে মাল্টিপ্লাইড করা হলো, তাহলে বোঝা গেল যত ইচ্ছা সালাত পড়েন জায়েজ ওয়াক্তের মধ্যে, তাহলে কোনো অসুবিধা নেই। কেউ কেউ এখানে বলেছেন যে মক্কা মদিনায় কোনো নফল সালাত পড়বেন না, কারণ আপনি মুসাফের। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম হয়ে গেলেন? আমার সামনে একজন বললেন, এটা ওনার ব্যাখ্যা, আমি হাস্যরস করার জন্য বলছি না, বললেন যে আপনারা যদি নফল ইবাদত করেন তাহলে আপনি অ্যাজ ইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তম হিসাবে নিজেকে উপস্থাপন করলেন। তো আমার মনে হচ্ছে এভাবে ইজতিহাদ করাটা আসলে সঙ্গত নয়, কারণ যে ব্যক্তি এই হাদিস দ্বারা উদ্বুদ্ধ হয়, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা থালাসাতি মাসাজিদ, এবং এই হাদিসের ব্যাখ্যা আমি আমাদের অনেক শায়খের কাছে শুনেছি, বলছে যত চাও নফল পড়ো, যদি তুমি মুসাফির কোনো অসুবিধা নাই, কারণ তুমি এখানে এসছো সওয়াব কামাই করার জন্যে এবং সওয়াবের নিয়তে, যে দুটো মসজিদে সওয়াবের নিয়তে আসা যায় তুমি সেখানে এসেছো, এবং তোমার এই সওয়াবের নিয়তের মধ্যে যে কাজটা করে বেশি সওয়াব অর্জন করা যায় তার অন্যতম হচ্ছে সালাত, তাহলে তুমি পড়তে পারো। তাহলে আমি এমন ব্যাখ্যা কেন করব যে আসলে কি যিনি অতিরিক্ত সওয়াব পাওয়ার জন্য অতিরিক্ত নফল তাহাজ্জুদ পড়ছেন, ইভেন তিনি মুসাফেরও যদি হন, তিনি কি আসলে নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম একটা মুহূর্তের জন্য মনে করেছেন? এই ব্লেমটা তাহলে কেন দিচ্ছেন? এই ব্লেমটা কেন দিচ্ছেন? এই ধরনের
সিদ্ধান্তর ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে আমাদের মেধাহীনতা কাজ করে, অনেক সময় একটা এক্সট্রিম মনোভাব কাজ করে, হঠাৎ মনে হলো আর বলে ফেললাম। নো, আপনাকে ধীরস্থিরে চিন্তা করতে হবে, আপনাকে শরিয়ার মাকাসেদ রূহ, শরিয়ার থিমটা বুঝতে হবে, শরিয়া আসলে কি চেয়েছে, কেন ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে মক্কা মদিনা ভিজিট করার জন্য, কেন জায়েজ রেখেছে সেই জায়গাটা। আপনি যদি সালাত বাদ দিয়ে বসে থাকেন, আপনি গসিপ করবেন, আপনি গীবত করবেন, আপনি পলিটিক্যাল আলোচনা করবেন, এটা পরীক্ষিত, আরাফায় গিয়েও পলিটিক্যাল আলোচনা শুনেছি আমরা। তবে হ্যাঁ, আরাফায় আমরা বলবো আপনি নফল সালাত পড়বেন না, কারণ সেটা ছোট্ট একটা সময়, এবং সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কি আমল করেছিলেন সেটাও ডিফাইন করা আছে হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা সকল নবীরা বলেছিলেন সবচেয়ে উত্তম দোয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লং টাইম দোয়া করলেন হাত তুলে, আপনি সেটা করেন। যোহর আসর একসাথে পড়ার অন্যতম কারণ হচ্ছে দোয়ার জন্য মুতাফাররিক হওয়া। অতএব আরাফার ময়দানের একবেলা অবস্থানকে, অবস্থানের উপর মক্কা মদিনার 30-40 দিন থাকাটাকে কিয়াস করা যাবে না। এছাড়াও আরও ব্যাপার আছে, সেটা কি, আমরা দেখেছি মুহাক্কিক উলামায়ে কেরামী সফরের সর্বনিম্ন সময় নিয়ে ইখতিলাফ করেছেন, কেউ বলেছেন 4 দিন, মদিনার প্রখ্যাত শায়েখদের মধ্যে অনেকে মতটা পোষণ করেন, এটাও ইজতিহাদ, আমি বলবো না যে এটা প্রকাশ্য হাদিস, কিন্তু হাদিসগুলো থেকে তারা ইস্তেমবাদ করেছেন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 19 দিন, আবার মুহাক্কিক উলামাদের অনেকেই বলেছেন যে না, সফরের কোনো নির্দিষ্ট সময় নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন বলেছেন, তো ইখতিলাফ তো আছে, বিভিন্ন রকম ইখতিলাফ আছে, অতএব যুগান্তকারী কোনো কথা বলা যাবে না। আমি অনুরোধ করেছিলাম আমাদের যে সকল ভাইরা ফতোয়া দেন অথবা ফিকহি ইস্যুতে ইজতিহাদি বিষয়ে বিভিন্ন মতামত দেন, তারা যেন যুগান্তকারী কোনো কথা না বলেন। যুগান্তকারী কথা কি, যে এটাই শুদ্ধ আর সব অশুদ্ধ, এটাই শুদ্ধ আর সব অশুদ্ধ। আপনি বলবেন এখানে বিভিন্ন মত আছে, যে মতটা আমি পছন্দ করি সেটা হলো এইটা, এটা আমার কাছে রাজে সবচেয়ে শক্তিশালী এই এই দলিলের কারণে, ব্যাস এরপর থেমে যাবেন। অন্য মতগুলো ফেকি ক্ষেত্রে ইখতিলাফের ব্যাপারে অন্য মতগুলোকে এক্সট্রিমলি রিফিউট করা, এটা ওলামাদের মানহাজের খেলাফ। কিন্তু আজকে আমরা অনেকেই ভয়ঙ্করভাবে নিজস্ব একটা অ্যাপ্রোচ তৈরি করে নিয়েছি যেটা আমাদের বর্জন করা উচিত। আপনি দেখবেন শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, সেদিন দেখলাম হাদা আল্লাযী ইয়াতারাজ্জুহু ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আকবার, সবচেয়ে বিনয়ী অথচ শক্তিশালী অ্যাপ্রোচ, এটাই আমার কাছে সবচেয়ে শক্তিশালী মত, তবে আল্লাহর কাছে প্রকৃত এলেম রয়েছে, এটা বললে কারো কোনো আপত্তি থাকে না। আপনি যদি বলেন না এটাই ঠিক বাকি সব বাতিল, তাহলে সমস্যা। আরে আগামীকালকে যদি আপনি বলেন যে গতকাল যেটা বলেছিলাম ওটা আসলে আমার ভুল হয়ে গেছিলাম, একটু আস্তে আস্তে বললেন, আস্তে আস্তে বললে হয়ে যাবে, তাহলে আগামীকালকে যে বললেন আপনি সব ভুল, আজকে সেই ভুলটা আবার ঠিক হলো কেমনে। মনে রাখবেন ফিকহি ইস্যুতে দুটো এরিয়া আছে, একটা এরিয়া হলো ফিক্সড, যেমন সালাত কয় ওয়াক্ত, 5 ওয়াক্ত, ফজরের ফরজ কয় রাকাত, 2 রাকাত, জুমার সালাত কয় রাকাত, ইচ্ছা করলে 4 রাকাত পড়া যাবে, জুমার সালাত যাবে না, এরকম মানে জাস্ট কিছু উদাহরণ। এভাবে তৌহিদের সমস্ত বক্তব্য এগুলো ফিক্সড, কিন্তু অনেকগুলো মাসআলা আছে, মানে দ্বিতীয় এরিয়া যেটা সেটা ইজতিহাদের এরিয়া, গবেষণার এরিয়া, এবং গবেষণার সুযোগ থাকার কারণেই উলামায়ে কেরাম ইখতিলাফ করলেন। যেমন নাবিনী সাহাব বাদার কথা আমি বলি, আবু দাউদের হাদিসটা তো এসেছে, আমরা যারা বুকে হাত বাদাকে রাজি দিচ্ছি তাদেরও যথেষ্ট দলিল আছে, কিন্তু আবু দাউদের হাদিসটা কি হাদিস না? যদিও এখানে উত্তর হচ্ছে যে তাহতা সুররা, নাবির নিচে কথাটা মুদ্রাজ, কিন্তু যারা সেটাকে গ্রহণ করছে তারা তো বলছে না এটাই শুদ্ধ। মানে আমি বলছি যে এখানে একটু সহিষ্ণুতা আমাদের আনতে হবে, ওনারা ষড়যন্ত্র করে নাবির নিচে হাত বাঁধছেন না, তারা দিয়ানাতান ওয়া তাআব্বুদান এটা করছেন, দিয়ানাতান ওয়া তাআব্বুদান, বুঝতে পেরেছেন এটা কি?
দীনদারি হিসাবে করছেন, একটা হাদিসের উপর তারা আমল করছেন। সে হাদিসটা অন্যদের কাছে দুর্বল হলেও তাদের কাছে হাসান, তাদের কাছে গ্রহণযোগ্য। তাহলে বোঝা গেল যে এই ইখতিলাফটা হয়েছে, যদি কিছুই না পাওয়া যেত তারা একটা মৌদু হাদিস তৈরি করতো, তাহলে হ্যাঁ আমরা অবশ্যই বলতাম যে এটা গ্রহণযোগ্য না। ঠিক একই অবস্থা মানকান আল্লাহুল ইমাম ফাকিরাতুল ইমামে কেরাতুল লাহু, যার সাথে ইমাম থাকে ইমামের কেরাতে তার কেরাত, তার আর কিচ্ছু পড়তে হবে না, তাহলে সে মত অনুযায়ী তার সুরা ফাতেহা পড়তে হবে না। এই হাদিস থেকে এই মতটা সৃষ্টি হয়েছে। সৌদি আরবে টিভি রেডিওতে আমি একবার দিনী আলোচনা শুনলাম, সেখানে এক শায়খকে বলতে শুনলাম এই হাদিসটা হাসান, এবং তিনিও হানাফি মাযহাবের মতো একমত পোষণ করেন যে ইমামের পেছনে কোনো কেরাত পড়তে হবে না, সুরা ফাতেহাও না। আবার সৌদি আরবের প্রখ্যাত শায়খরাই যে মত আমাদের কাছে রাজে, সেটা হচ্ছে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে। তাহলে এই যে এরিয়াটাতে ইখতিলাফটা হলো, আমি কেন রাজি দিলাম এটা, কারণ ওটা আমার কাছে শক্তিশালী, আরেকজন কেন অন্যটা রাজি দিল, কারণ সেটা তার কাছে শক্তিশালী। এখন দুজন তো একমত হবে না, আবার এ দলের কোনো মানুষ ওই দলে চলে যেতে পারে, ওই দলের কোনো মানুষ গবেষণার কারণে, এমনি ওই যে নাম কাটার কারণে না, নাম কে কার কাটবে, আসতে পারে। এটা একটা চলমান প্রক্রিয়া, বহু আগ থেকে এটা এসছে। এই জন্য ফেকি মাসআলায় যুগান্তকারী ফয়সালা দেওয়াটা উচিত হবে না, এক্সট্রিম হওয়া যাবে না। আমার সালাত শুদ্ধ আর সবার সালাত অশুদ্ধ এই মনোভাবটাও আমাদের বর্জন করতে হবে। ধরলাম আরেকজনের সালাত অশুদ্ধই, কী করবেন আপনি, পেটাবেন, ফাঁসি দেবেন, নাকি আল্লাহ যখন কোনো কারণে তাকে জান্নাত দেয় তাকে জান্নাত থেকে বাইর করে জাহান্নামে দেবেন? এই অ্যাপ্রোচটা ভালো অ্যাপ্রোচ নয়। আমাদের একাডেমিক ডিসকাশন করা উচিত, এবং আমাদের শায়েখদের যে উসলুবটা ফিকহি মাসালা দলিলের কারণে, এটাই আমাদের কাছে রাজ, এটাই আমাদের কাছে শুদ্ধ, আমরা সেভাবে বলেই মানুষকে কনভিন্স করলে যথেষ্ট। বহু মানুষ আছে আমাকে জিজ্ঞেস করে, কারণ তারা হয়তো ভাবে যে মঞ্জুর ইলাহি এটা রাজে বলেছে, ওকে আমি মেনে নিলাম, তাহলে আমি রাজে বললেই তো যথেষ্ট হচ্ছে, আমি অন্যদের কিছুই হয়নি, এটা তো আর বলার দরকার নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওটা আমি বলবো। যেমন নাভির নিচের হাত বাঁধার ক্ষেত্রে আমি আমার দৃষ্টিতে আমাদের যে গবেষণা যেটা মুদ্রাজ তাহাতা সুররা কথাটা অনেক নুসখাতে নেই, এটা আমি বলবো, অসুবিধা নেই, এটা কিন্তু আক্রমণাত্মক হচ্ছে না, কারণ আমি একাডেমিক কথা বলছি। হ্যাঁ, যারা আবার নাভির নিচে বাঁধছেন তারা হয়তো একটু কষ্ট পেতে পারেন যে আপনি আমাদের হাদিসটাকে দুর্বল বানিয়ে দিলেন, কিন্তু দেখতে হবে যে সবসময় সবাইকে খুশি করা তো আমাদের উদ্দেশ্য নয়। একাডেমিক ইনফরমেশানে আপনি নাখুশ কেন হবেন, বরং আপনার চিন্তা বাড়াতে হবে, আপনার চিন্তা বাড়াতে হবে। আচ্ছা শুনলাম, তাহলে এই অংশটা যদি মুদ্রাজ হয় তাহলে আসলে কতটুকু তাহকিক করি? এভাবেই তো মানুষের মধ্যে আসলে পরিবর্তনটা আসছে, তাই না? মানুষ আজকে এক মতে কালকে আরেক মতে কেন? কারণ যখন সে অ্যানালাইসিস করে এবং গবেষণার এরিয়াতে ভাবে যে যেটা শুদ্ধ সেটাই মানব, মূলনীতিতে একমত হয়, তখনই তার মধ্যে আস্তে আস্তে ভুলটা থেকে উত্তরণ ঘটে। আমাদের মধ্যেও সেভাবে ঘটেছিল এবং আপনাদের অনেকের মধ্যে আমরা জানি, কিন্তু আমি যেটা সমালোচনা করছি সেটা হচ্ছে অ্যাপ্রোচের, এবং সেটা হচ্ছে এক্সট্রিমভাবে বলা, এবং গবেষণার এরিয়াগুলোতে আমারটাকে যুগান্তকারী সঠিক, অন্য সবগুলো বাতিল, এই অ্যাপ্রোচটা শুধু ত্যাগ করার কথা বলছি। একাডেমিক ইনফরমেশনগুলো তো আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না, কিন্তু কেউ যদি একাডেমিক ইনফরমেশনগুলো গোপন করেন তিনি এলএমকে গোপন করলেন, কেউ যদি একাডেমিক বক্তব্যটাকে টুইস্ট করেন সেটা অন্যায় করলেন। কারণ একাডেমিক বলতে আমরা এলমি যে অ্যাপ্রোচটা হাদিসে সহি হাদিসের মধ্যে যেটা এসছে সেটা কেন গোপন করবেন, অথবা সহি হাদিসের বিপরীতে দাইফ হাদিসকে কেন আপনি গ্রহণ করবেন? অবশ্যই মূল নীতিগুলোকে আমরা রিফিউট করতে পারি, যে যখন সহি হাদিস এসে যায় তখন দাইফ হাদিস অনুযায়ী আমল করা যাবে না, আর দাইফ হাদিস যদি হাসান হয় তখনই দাইফ হাদিসকে আমল করা যাবে, কারণ সেটা হাসান হয়ে গিয়েছে। দাইফ হাদিস যদি দাইফই থেকে যায় তখন সেটা রেকর্ডেড থাকবে, কিন্তু সে অনুযায়ী আমল করা যাবে না, বিশুদ্ধ মত। তাহলে এগুলো হচ্ছে মূলনীতি, এই মূলনীতিগুলো যদি শেয়ার করি। এখন কেউ যদি বলে যে না আমরা দাইফ হাদিস শুনে আমল করবো, তারা হয়তো একটু কষ্ট পাবেন, সেখানে আমাদের করার কিছু নেই। ছাত্রাবাসে একই মাঠে দুজন প্রাপ্তবয়স্ক একই সাথে না, ও একই খাটে
দুজন প্রাপ্তবয়স্ক ছাত্র থাকার অনুমতি আছে কি? প্রাপ্তবয়স্ক ছাত্র অথবা ছাত্রী আছে, কিন্তু যদি কোনো ফাসাদের সম্ভাবনা থাকে তখন আলাদা করে দেবেন। কারণ একই মানে নর বা একই লিঙ্গের দুজন ব্যক্তি একসাথে শোয়া নিষেধ এমন কোনো দলিল তো নাই। খাট হলো একটা জায়গা, ফ্লোরও হলো একটা জায়গা। যদি একটা খাটে শোয়া নিষেধ হয় তাহলে একটা ফ্লোরও নিষিদ্ধ হবে। অথবা এমন দলিল দেখাতে হবে যে দুজনের মাঝখানে অন্তত দুই হাত বা তিন হাত বা পাঁচ হাত পার্থক্য থাকতে হবে, এমন তো দলিল নেই। কিন্তু এইটা যেহেতু তারবিয়াতের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে এক্ষেত্রে যদি ফিতনা ফাসাদের সম্ভাবনা থাকে তাহলে তাদেরকে মনিটরিংয়ের আওতা নিয়ে আসবেন, সিসি ক্যামেরা লাগিয়ে দেবেন অথবা অন্যভাবে মনিটরিং করবেন। যেই প্রবলেমগুলো আমরা দেখি, ছাত্রাবাসে অবশ্যই প্রবলেম আছে, হেফজোখানাগুলোতে প্রবলেম অনেক বেশি এবং ক্যাডেট কলেজগুলোতেও প্রবলেম অনেক বেশি। এভাবে মানে এই প্রবলেমগুলোকে আসলে চিহ্নিত করা প্রয়োজন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তার যে নিজেদের রেপুটেশনের জন্য তারা এগুলোকে চিহ্নিত করে না। তো আমি মনে করি এটা তারবিয়ার পার্ট, জায়েজ কি না জায়েজ সেটাকে বেশি গুরুত্ব দেবেন না, কারণ এটা জায়েজ আমার দৃষ্টিতে। দুই ভাই একসাথে শোয়া জায়েজ না? দুই ভাইও তো খারাপ কাণ্ড ঘটাইতে পারে, পারে না? এটা মদিনার ইমাম একদিন বলেছিলেন, তার কাছে এক বাবা মা শিকায়ত করেছেন, বললেন যে আমার ছেলে এবং মেয়ে, আমি একদিন হঠাৎ বাসায় ঢুকে দেখলাম তারা অশ্লীল কাজে লিপ্ত, আপন ভাই বোন। তো কিভাবে? তারা খারাপ ফিল্ম ছিল তাদের বাসায়, সেটা হঠাৎ বাবা মায়ের অনুপস্থিতি দেখে ফেলে, দেখার পরে ছোট বাচ্চা হয়তো বালেগ হয়েছে মাত্র, তারা কিন্তু অতটা সুদূর প্রসারে চিন্তা করেনি, তারা ভাবলো যে আমরাও তাহলে প্র্যাকটিস করি। এটা আমরা মদিনায় শুনেছি, ইমাম তার খুতবায় বলেছিলেন যে আফসোস উম্মা আজকে এত বাজে পর্যায়ে চলে এসেছে। তার মানে কি? তার মানে হচ্ছে আসলে এই বিষয়গুলো ঘটাটা অসম্ভব নয়। এবং আমি দেখলাম যে এখন তো আপনাদের এই রেসিডেন্সিয়াল স্কুলের পাশেও আমি অনেক আগে দেখেছিলাম আপনার সন্তানকে আপনারই কোনো প্রিয়জন অনৈতিক আদর করছে কিনা লক্ষ্য রাখুন। আপনার সন্তানকে আপনার কোনো প্রিয়জন অনৈতিক আদর করছে কিনা, আপনার প্রিয়জন কি? আপনার ভাই মানে সন্তানের চাচা, অথবা আপনার ব্রাদার ইন ল, আপনার ওয়াইফের ভাই, তার মানে সন্তানের মা। আমি আরেকটা অভিজ্ঞতার কথা বলি, আমি তখন বাংলা ভীষণে, এটা 2008 সালে শুক্রবারে লাইভ প্রোগ্রামটা করতাম, প্রশ্নোত্তরের প্রোগ্রাম। তো এক বয়স্ক মহিলা অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা লাইভ করে এসে বসলাম। বসার পরে বললেন যে একটা মাসালার জন্য আপনাদের কাছে ছুটে আসলাম। কি মাসালা? সেটা হচ্ছে বলে যেটা আমার পারিবারিক বলয়েরই খবর, আমার নিজের সন্তান নয়। ঘটনাটা ঘটেছে আপন মামা এবং আপন ভাগ্নি, তারা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। মানে আমি অত কিছু নাই বললাম। এখন কোনো মতে দেখেন শরিয়াতে কোনো স্কোপ আছে কিনা, বিয়ে পড়ায় দেওয়া যায় কিনা এদের। আমাকে জিজ্ঞেস করেছে, আমি বললাম খালাম্মা কোনো স্কোপ নাই, যদি আমার হাতে থাকতো আমি চিন্তা করতাম, কিন্তু এটা তো শরিয়ার হাতে, আল্লাহর হাতে, কোনো স্কোপ নাই। তো আমি তখন আমরা অবাক হলাম, আরও কয়েকজন ছিল সামনে, এরকম ঘটনা কীভাবে ঘটছে? ঘটছে, ঘটছে। এই জন্যে স্কুলের বিষয়টা জায়েজ না জায়েজ না, আপনাকে তারবিয়ার দিকটা দেখতে হবে, সতর্ক। স্কুলে বাচ্চা কেন পাঠাচ্ছি আমি? আপনি কি আপনার সন্তানের জন্য চাইবেন যে এরকম একটা ঘটনা ঘটে যাক? হয় কোনো সিনিয়র ছাত্র করেছে অথবা শিক্ষক করে বসেছে, একটা ছেলের জীবনটাই নষ্ট হয়ে যায়। অতএব এটা একসাথে শোয়া জায়েজ কি না জায়েজ নয়, আপনাকে মনিটরিং করতে হবে। এই কাণ্ডগুলো প্রায় ঘটছে, এবং যাতে ঘটতে না পারে আপনি তাদের কাস্টোডিয়ান, অতএব এর জন্য পর্যাপ্ত মনিটরিং লাগবে। আমি মনে করি পারতপক্ষে প্রত্যেককে আলাদা সিট দেন, এবং শুধু সিট দিলে তো হবে না, সিট থেকে তো সিটে আসতে পারে, আসতে পারে না?
মানে আরো কিছু ঘটনা আমি আর বললাম না আপনাদেরকে, ইতিমধ্যে আমার কাছে এসেছে মর্মান্তিক মর্মান্তিক। তো তাতে আমার কাছে মনে হচ্ছে পুঁথিগত শিক্ষা পাশাপাশি এই বিষয়গুলো কিন্তু মনিটরিং করতে হবে, এটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব, বিশেষ করে যেখানে আবাসিক প্রতিষ্ঠান আছে। নামাজের সামনে দিয়ে যাওয়াকে জায়েজ আছে, কেউ যদি এই গুনাহ করে তার শাস্তি কিরূপ হতে পারে? সামনে দিয়ে যাওয়া এটা ব্যাখ্যা সাপেক্ষ একটা ব্যাপার, সালাত মাড়িয়ে যাওয়া যদি এরকম হয় সামনে দিয়ে যাওয়া তাহলে সেটা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতে বলেছেন, তার সাথে কেতাল করতে বলেছেন, তাকে বাধা দিতে বলেছেন। এই হাদিসের আলোকে বোঝা যায় যদি কেউ বাধা না দেয় তাহলে সে গুনাহগার হবে। সালাত মাড়িয়ে যাওয়া মানে সালাতের সেজদার জায়গা বা যতটুকু জায়গা তার জন্য প্রয়োজন, তাহলে সর্বসম্মতিক্রমে এই জায়গা মাড়িয়ে সালাতের সামনে দিয়ে যাওয়া যাবে না। এখন যিনি যাচ্ছেন মাড়িয়ে যাচ্ছেন তাকে বাধা দিলে, যিনি বাধা দিয়েছেন তার আর পাপ হবে না, তিনি যদি তারপরে জোর করে যান তিনি পাপী হবেন। আর যদি শিশু হয় তাহলে শিশু যাওয়ার কারণে তার পাপ হবে না, কিন্তু তাকে বাধা দেওয়াটা ওয়াজিব, বাধা দেওয়াটা ওয়াজিব। আচ্ছা, এখন সেজদার জায়গার পরের অংশ দিয়ে যাওয়াটা জায়েজ হবে কি না? রাজেহমত মানে আমার কাছে রাজে এবং আরও অনেক শায়েখদের কাছে রাজে, মত হলো জায়েজ, কিন্তু অনেকের মতে জায়েজ নাই। তারা বলছে যে সূত্রা থাকলে জায়েজ হবে, নইলে জায়েজ হবে না। সূত্রার বিষয়ে শেখ আলবানীর মত হলো ওয়াজিব, সূত্রা দেওয়াটা ওয়াজিব, কিন্তু শেখ সালেহ বিন উসাইমিন সহ এবং আমাদের অধিকাংশ শেখের মত হলো এটা সুন্নাহ। আমিও মনে করি যে সূত্রাটা সুন্নাহ, দলিলের আলোকেই, দলিলগুলো বিশ্লেষণ এখন করছি না, সুন্নাহ। কিন্তু সূত্রা যদি না থাকে তাহলেও যাওয়া যাবে। তবে ওই যে বললাম যাওয়া যাবে, তাই বলে কি যেতে থাকবেন? পারতপক্ষে কম যাবেন, কারণ সামনে দিয়ে সূত্রা না থাকলে যাওয়া আসা করলে মুসল্লির নষ্ট হয়, কনসেন্ট্রেশন নষ্ট হয় এবং তার মধ্যে খারাপ লাগে তার কাছে যে আমার সালাতে সামনে দিয়ে আসা যাওয়া করছে, আমি খুব ডিস্টার্ব ফিল করছি। অতএব সেটা প্রয়োজন হলে যাবেন, অন্যথায় অন্যখান দিয়ে যাবেন। কবর জিয়ারত করার কি শরীয়তে আছে? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন্তু নাহায়তুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কারণ কবর জিয়ারত মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। নামাজে রাফউল ইয়াদাইন, জোরে আমিন বলা, ও শেষ বৈঠকে আঙ্গুল না উঠালে সালাতে কি কোনো সমস্যা হবে অথবা সওয়াবের কোনো ঘাটতি হবে কিনা? সওয়াবের ঘাটতি তো হবেই, কারণ রাফউল ইয়াদাইন এটা স্বীকৃত একটি সুন্নাহ আমল। জোরে আমিন বলা, এটা ইমাম বুখারী যে হাদিসগুলো নিয়ে এসেছেন হাদিসগুলোতে বলা হয়েছে ইমামও আমিন বলেন বা বলার নির্দেশ দেওয়া হয়েছে, আর মামুম মুক্তাদিরাও বলবেন। এই বলাটা জোরে না আসতে, সেই ব্যাপারে দুটো বাব নিয়ে এসেছেন তিনি। তিনি বলেছেন বাবু জাহরিল ইমামি আত-তামিন, ইমাম জোরে আমিন বলার পরিচ্ছেদ প্রসঙ্গ। এরপরে আরেকটা বাব পরে তিনি নিয়ে আসলেন বাব জাহার আল মামুম আত-তামিন, মুক্তাদি আমিন জোরে বলার প্রসঙ্গ নিয়ে আসলেন। এবং যেখানে যে হাদিসগুলো নিয়ে আসলেন, আমরা যারা আরবি পড়েছি তারা সহজেই বুঝি আমিন বলা মানে জোরে বলা, কারণ আস্তে বলা এটা মনে মনে বলা, আস্তে যারা বলে হয়তো মনে মনে বা শব্দহীন নীরবে, তো শব্দহীন নীরবে বলার জন্য আলাদা শব্দ প্রয়োগ করাটাই সঙ্গত ছিল সেররান, কারণ আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি প্রকাশ্যে দান করো অথবা অপ্রকাশ্যে, অপ্রকাশের জায়গায় সেররান কথাটা আছে, আর মনে মনে বলার ব্যাপারটা আরবিতে হচ্ছে কালা ফি নাফসিহি ফাকুলু ফি আনফুসিকুম, তোমরা মনে মনে বলো, এটা বলতো, কিন্তু মনে মনের কথা তো আসেনি। সুতরাং বোঝা গেল যে জোরে বলাটাই বোঝানো হয়েছে। এছাড়া আরেকটা হাদিস, এটা সুনানের একটা গ্রন্থে এসেছে, এটা আবু দাউদ বা তিরমিদিতে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন, শেষে বলা হচ্ছে ওয়ামাদ্দা বিহা সাউতা, এবং তিনি তার আওয়াজকে দরাজ করলেন। তাইলে একটা জায়গা তো স্পষ্ট পাওয়া গেল, আর দ্বিতীয়ত আরেকটা জিনিস বোঝার ব্যাপার, ইমাম বুখারী পৃথিবীর ক্ষণজন্মা পুরুষদের একজন, ইমাম বুখারী
আপনার মাযহাবে আছে কি নাই এটা নিয়ে এত দুশ্চিন্তা করেন না। ইমাম বুখারি পৃথিবীর সেরা মেধাবীদের একজন, ফলে উনি হাদিস থেকে কি বুঝেছেন এটা খুব ইম্পর্টেন্ট। রাস্তায় যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে ফর এক্সাম্পল, সে হাদিস থেকে কি বুঝেছে আর শেখ আকরামুজ্জামান বা ডক্টর জাকারিয়া কি বুঝেছে, দুটা কি সমান? আপনারা যা এখানে হালাকা আসছেন অবশ্যই তারা বলবেন যে না, দুজন আহলুল ইলম কি বুঝেছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য, তাই না? অতএব ইমাম বুখারি মানে আসলে এই বড় ইমামরা কিন্তু কোনো মাধাবের মোকাল্লেদ ছিলেন না, আমরা জোর করে তাদেরকে মাধাবী বানিয়েছি এক। আর সেকেন্ড হচ্ছে এখন আমরা বলি যখন বুখারি খতম করি মাদ্রাসায় দাওরা হাদিসে বা কামেলে, তখন বলি ইমাম বুখারি ভালো এবং এই কিতাবটা আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে শ্রেষ্ঠ কিতাব, বাট মুশকিল হচ্ছে উনি তো আমাদের মাঝহাবেন না, তো এইটা একটা প্রবলেম। মাঝহাবকে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই তাচ্ছিল্য করি না, কারণ মাঝহাব আমার দৃষ্টিতে এটা হলো ইন্টেলেকচুয়াল ওপিনিয়ন। মাঝহাবের বক্তব্য সবসময় মনে রাখবেন ইজতিহাদি এরিয়ায়, নামাজ কয় ওয়াক্ত কমানো বাড়ানো রাকাত এগুলো মাঝহাবের কাজ না। মাঝহাব হচ্ছে যে জায়গাগুলোতে ইখতিলাফ করা যায় সেখানে একটাকে রাজেহ দেওয়া। এই জন্য মাঝহাবকে আমরা যারা তাচ্ছিল্য করছি তারা ঠিক করছে আমি মনে করি না, কিন্তু মাঝহাবের ব্যাপারে ইনসাফ করতে হবে। এক, মাঝহাবের যে মতগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে উত্তীর্ণ এবং শক্তিশালী সেগুলো আমরা নেব, এবং মাঝহাবের যে মতামতগুলো মানে ফার্দার গবেষণার মাধ্যমে বা আজকের ডিসকাশনের মাধ্যমে প্রমাণিত হলো যে এটা কোনো হাদিস নির্ভর কথা নয় অথবা জাল হাদিস নির্ভর কথা অথবা অত্যন্ত দঈফ হাদিস নির্ভর কথা, এগুলো ঘটেছে কিন্তু এগুলো আপনি বিভিন্ন মাযহাবের ফিকহের কিতাবের মধ্যে এগুলোর অনেক এক্সাম্পল পাবেন। তো এগুলো যেহেতু ঘটেছে তাহলে এই দুর্বল মতগুলোকে নিয়ে আমি জেদ করার কি কারণ থাকতে পারে? দুর্বল মতগুলোকে আমি কেন বলবো যে নো কম্প্রোমাইজ? কারণ যেহেতু এটা আমার মাযহাবের ইমাম বলেছেন আমি মানতে বাধ্য থাকবো, এটা কোথায় আছে? অতএব কোনো প্রান্তিক সীমানায় যাওয়া যাবে না, মাযহাবকে উড়াইয়া ডাস্টবিনেও ফেলবেন না, সসম্মানে, যেহেতু এটা মাযহাব হচ্ছে ওপিনিয়ন, ইমামদের মত, স্কলারদের ওপিনিয়ন, ভুলে কখনো হয়তো দঈফ হাদিসের ভিত্তিতে তার ওপিনিয়ন দিয়েছেন অথবা কোনো হাদিসই না থাকার কারণে তার সামনে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে উত্তর দিয়ে দিয়েছেন, পরবর্তীতে সহিহ হাদিস তার অনুসারী অথবা আমরা পেলাম হয়তো 100-200 বছর পরে, তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপিনিয়নটা পেয়ে গেলাম তখন কি আর ওই ইমামের মতটা ভ্যালিড থাকলো? থাকলো না। অতএব এভাবেই যদি আমরা আচরণ করি তাহলে আমাদের সমস্যা কমে আসবে ইনশাআল্লাহ। তাহলে যে বিষয়গুলো বলেছেন এগুলো সুন্নাহ, এগুলো পরিপালন করলে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন এবং পরিপালন না করলে আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। আর যদি এগুলোর প্রতি আপনি বিদ্বেষ পোষণ করেন তাহলে হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করা হবে। অনেক সময় মাযহাবি কারণে আমরা অনেক সহিহ হাদিসের আমলের প্রতি বিদ্বেষ পোষণ করি যেটা অসঙ্গত আচরণ, অন্যায় আচরণ, এবং এই কারণেই পাপ হবে। কাজটা হয়তো সুন্নাহ, না করলে আপনার সলাত হয়ে যাচ্ছে, বাট আপনি এই সুন্নার প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করলেন কেন, তাই না? আপনার কাছে রাজেহ না হতে পারে, আপনি বলেন যে আমার কাছে এটা রাজেহ নয় ভাই, আমি সসম্মানে এই জন্য আপনাদের আমলটা করছি না বা এই আমলটা করছি না, কারণ এর চাইতে শক্তিশালী দলিল আমার কাছে আছে, আপনার আচরণ এবং আপনার যুক্তি থাকা উচিত ছিল এইটা, কিন্তু আপনি বলছেন ধুত্তুরি, এগুলো সব ইহুদি নাসারাদের দালাল, কি একটা পেয়ে গেছে সবাই এভাবে বলছে, এটা খুবই খারাপ অ্যাপ্রোচ এবং এই কারণে কিন্তু পাপ হবে। একটা ছোট্ট আদনা দরজার সুন্নাহ যেটা খুবই অপশনাল, এটা ফরজ নয় ওয়াজিব নয়, এরকম সুন্নাহ যদি আপনি বিদ্বেষমূলক পরিহার করেন অবশ্যই এটা কবিরা গুনাহ। সকালবেলা ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখলে ওই স্বপ্ন কি সত্য হয়? কোন সময় স্বপ্ন সত্য হয়? ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, ভালো স্বপ্ন সেটা যে কোনো সময়ই আপনি দেখেন না কেন, সকালবেলার স্বপ্ন সত্য হয় এমন কোনো দলিল আমার জানা নেই এবং বোধ করি এমন কোনো দলিল হয়তো নেই। আর
স্বপ্নের উপর তাআল্লুক করা যাবে না, মানে স্বপ্নের উপর নির্ভরতা স্থাপন করা যাবে না, কারণ স্বপ্ন শরীয়তের দলিল নয়। স্বপ্ন থেকে এলহাম হতে পারে, এলহাম মানে হচ্ছে বিশুদ্ধ কোনো চিন্তা চেতনার উন্মেষ, অথবা কোনো একটা আপনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, স্বপ্নটা যদি ভালো হয় তাহলে সেখানে একটা পথ আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু যেটা আপনি পেলেন সেটা অবশ্যই শরীয়ায় উত্তীর্ণ হতে হবে, আদারওয়াইজ শরীয়ায় সেটা সীমালঙ্ঘন, পাপ। আর আপনার স্বপ্ন আপনাকে গাইড করলো, সেই সকালবেলার সুন্দর স্বপ্ন আপনাকে গাইড করলো শরীয়া লঙ্ঘনের উপরে, তাহলে মনে রাখবেন এই স্বপ্ন কখনোই সত্য নয়, এই স্বপ্ন আপনাকে শয়তান দেখিয়েছে, কারণ শয়তান ছাড়া শরীয়া লঙ্ঘনের দিকে আর কেউ গাইড করতে পারে না। এই জন্য স্বপ্ন কি ইটসেলফ এ সোর্স অফ নলেজ বানানো যাবে না, এবং স্বপ্নের উপর অতিমাত্রায় নির্ভরতা স্থাপন করা যাবে না, স্বপ্নের তাবিরের জন্য উতলা হওয়াও যাবে না, দুঃস্বপ্ন দেখে ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না, দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখার যে আমলটুকু আছে সেটা করবেন, এটা হিসেবে দেওয়া আছে। গোরাবা কি, সমাজের প্রয়োজনীয়তা বিস্তারিত বললে ভালো হয়। গোরাবা গরিব শব্দের বহুবচন, তবে এটা বাংলা গরিব নয়, এটা হলো আরবি গরিব। গরিব শব্দের অর্থ হলো স্ট্রেঞ্জার, আগন্তুক, নতুন যে এসেছে যাকে কেউ চেনে না। এজন্য গরিব শব্দের অর্থ কেউ কেউ করেন যে অপরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে, তিনি বলেছেন, বাদা আল ইসলামু গরিবান ও সায়াউদু গরিবান ফাতুবা লিল গোরাবা। ইসলাম শুরু হয়েছিল স্ট্রেঞ্জার হিসাবে, কারণ সবাই শুনে বলতে, আরে মোহাম্মদ কি দিন নিয়ে এসছে, আরে শুনতে পাচ্ছি আমাদের এই সমস্ত প্রতিমাগুলোকে সে বাতিল করে দিচ্ছে, বাজে কথা বলছে, এগুলো নাকি ফেক, সত্য নয়, আবার কি এক আল্লাহর কথা বলছে যাকে আমরা দেখি না, তাই না? তাহলে ইসলাম শুরু হয়েছে গরিব অর্থাৎ অপরিচিত হিসাবে, কেউ চিনত না। আস্তে আস্তে চিনতে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে। আবার মানুষ পাশ্চাত্যের পেছনে ছুটবে, চীনের পেছনে, ভারতের পেছনে, পৃথিবীর বৃহৎ শক্তিগুলোর পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে যাবে, ইসলাম শেখার তাদের সময় হবে না। ইসলাম আবার অপরিচিত হিসাবেই প্রত্যাবর্তন করবে, এবং করেছে অলরেডি। এর মধ্যে যারা ইসলাম সম্পর্কে জানে তারাও সমাজে অপরিচিত, দেখবেন যে দেওয়ানবাগের যে পরিচিতি, আমার কিন্তু সে পরিচিতি নাই, আঠারোশের যে পরিচিতি, তার যে বিশাল সমর্থক বৃন্দ, আমি যদি ডাক দিই হয়তো আপনাদের চেতে আরো দুই চারজন বেশি আসবেই আর কি। তো যাই হোক, আমরা মনে করি যে আমরা সেই গোরাবাদের অন্তর্ভুক্ত, যাদেরকে মানুষ হয়তো চেনে না, যে আমরা সহি এলেমের চর্চা করার চেষ্টা করছি, সহিটা তুলে ধরার চেষ্টা করছি। অনেক সময় কেউ কেউ হয়তো ভাবে আমরা মাঝহাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, আবার কেউ কেউ হয়তো ভাবে আমরা কোনো এক পক্ষের কিছু একটা বাস্তবায়ন করছি, ইত্যাদি। এক একজনের তার নিজ নিজ ব্যাকগ্রাউন্ড, কান কথা অথবা আজে বাজে কথা, ব্লেম দেওয়া থেকে প্রত্যেকে একটু আঁচ করার চেষ্টা করে, দেখি এই লোকের বিরুদ্ধে কে কী বলছে, তাকে কোন প্ল্যাটফর্মে ফেলা যায়, এভাবেও কিন্তু মেরুকরণ চলছে এখন। তো যাই হোক, গোরাবা ভালো অর্থে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতুবা লিল গোরাবা, যারা গরিব, এই অপরিচিত ইসলামকে ধারণ করে যারা গোরাবা থেকেছে, রয়েছে, তাদের জন্য কতই না সুন্দর সুসংবাদ। এই জন্যে দল ভারী করার মধ্য দিয়ে যদি কেউ মনে করেন যে সেটাই সার্থকতা, সেটা নয়। ইসলাম দল ভারী করার ভিত্তিতে সত্যপন্থী হওয়া নির্ধারণ করে না, বরং কে কতটা সহি জ্ঞানের অধিকারী, কে কতটা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি, তার উপরই নির্ভর করে সে কতটা সঠিক ইসলামের অনুসারী। সেক্ষেত্রে যদি গরিব হয়, স্ট্রেঞ্জার হয়, অপরিচিত হয়, তাতে কিছু যায় আসে না, মানত বলতে কিছু নাই, এতে কৃপণের কিছু মাল বের হয়ে যায়, এতে তাকদীরের কিছু পরিবর্তন হয় না। এটা একটা ছোট্ট হাদিস বুখারিতে পেলাম, রাস্তার ধারে যে বইগুলো বিক্রি হয় এটা শুদ্ধ কি না, মানত বলতে কিছু নাই এই অংশটা আমি পাইনি, তবে এর মাধ্যমে কৃপণের মাল বের করা হয়, এই অংশটুকু শুদ্ধ। আর তাকদীরের কিছু পরিবর্তন হয় না,
ঠিক এই শব্দটাও হাদিসে আছে কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এই কথাটা শুদ্ধ। আপনি মানত করার কারণে ভাবলেন যে আল্লাহ মানত করলাম তাহলে আমার প্রিয়জন হয়তো বেঁচে থাকবে, তার অসুখ ভালো হবে, এটা ঠিক যে তাকদীর আসলে পরিবর্তন হয় না। তবে দান খয়রাত সাদাকা এইটা যদি আপনি ভালো কিছু চান আল্লাহর কাছে করতে উদ্বুদ্ধ করা হয়েছে। দুটো হাদিস আছে, একটা হচ্ছে ভালো কাজ একটা হাদিস হচ্ছে দোয়া এবং ভালো কাজ দুটো ভিন্ন হাদিস। এটা মানুষের একটা হলো বয়স বাড়ায় আর আরেকটার বক্তব্যটাকে ভুলে গিয়েছি। তো যাই হোক, এই দুটো হাদিসের আলোকে কেউ কেউ মনে করেন যে ভালো কাজ করলে তাকদীর পরিবর্তন হয়, কিন্তু এই যে কথাটা এটা পূর্ণ ভুল। আল্লাহ কি তাহলে কোনো কাজ রেখে দেন যে তিনি ঠিক বুঝতে পারছেন না বান্দা কি করবে কি করবে না? এটা কি ঘটেনি কি কখনো? ঘটে না। আসলে আপনি দোয়া করবেন কি করবেন না আর এই ভালো কাজটা সাদাকা দিবেন কি দিবেন না এটা আল্লাহ বহু আগেই জানেন। সুতরাং যেটা ঘটে মানে যেটা রিয়েল সেটা বলছি, আপনি এই কাজটা করবেন এবং আপনার বয়স এক বছর বাড়বে, এটা তাকদীরে শুরু থেকেই আছে। কারণ যদি না করতেন তাহলে এক বছর কম হতো, কিন্তু যদি ঘটনা তার ঘটবে না। আল্লাহ যা চান তা তিনি করেন, আল্লাহ যা চান তা হয় আর যা চান না তা হয় না। আর যদি না চাইতেন তাহলে কি হতো? তাহলে তা হতো না। দেখেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে বলা হয়। তাহলে বোঝা গেল যে এই যে যদির প্রশ্নটায় আমরা আঁচ করতে পারি যে এই আমলটা করার কারণে আপনি যে বেনিফিটটা পেলেন, এই আমলটা না করলে সে বেনিফিটটা আপনি পেতেন না, কিন্তু এই ঘটনাটা ঘটবে সেটা আল্লাহ জানেন, আপনার তাকদীরটা এভাবেই লেখা হয়েছে। আমলটা যদি করেন তাহলে তাকদীরটা ওইভাবে ফিক্স হয়ে গেছে, আর আমলটা যদি না করেন তাহলে ওই বেনিফিট থেকে বঞ্চিত অবস্থায় থাকার কথাটাই আপনার লেখা হয়ে গিয়েছে। সুতরাং নতুন করে আজকে আপনি আমলটা করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, এটা আল্লাহর কাছে অস্পষ্ট নয়, আল্লাহর কাছে অজানা নয়, আপনার কাছে অজানা। আর আপনার তাকদীর যেটা আল্লাহর কাছে সেটা কোনোদিন নড়চড় হয় না। আচ্ছা, আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা কি বৈধ? আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা যদি ডেন্টাল সায়েন্সে সেটা পারমিট করে, যে হ্যাঁ, কারণ এখানে মায়ের একটা ব্যাপার আছে, দাঁত ক্ষয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, রুট ক্যানেলের একটা ব্যাপার আছে, তাই না? চিকিৎসার অনেকগুলো বিষয় এখানে আছে যেটা বৈধ, যেটা শরীয়তে অবৈধ, যেটা ওই যে তাফাল্লুজের কথা এসছে হাদিসে, সেটা হচ্ছে একটা সময় ছিল যখন মানুষ দাঁত ফাঁক রাখাকে ফ্যাশন মনে করত, দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করা সৌন্দর্যের জন্য সেটা হাদিসে নিষিদ্ধ এসেছে। যে তার দাঁতগুলোতে এটা করে বা করায় আর যেই ডাক্তার অথবা ডেন্টাল টেকনিশিয়ান এটা করে তাদেরকে লানত দেওয়া হয়েছে। ঠিক বিপরীতে নিছক কোনো প্রয়োজন ছাড়া দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি কেউ এটা করে তাহলে নিষেধাজ্ঞাটা প্রয়োগ হবে বলে বোঝা যায়। সেটা স্পষ্ট নয় তবে বোঝা যায়। কিন্তু মেডিকেল সায়েন্স যদি ডেন্টাল এই কাজগুলোর জন্য কোনো একটাকে প্রেসক্রাইব করে তখন সেটা জায়েজ। কারণ দাঁত আঁকাবাঁকা থাকার কারণে মাড়ি ক্ষতিগ্রস্ত হয়, মাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার পাথর খুব দ্রুত সেখানে জমে যায় এবং মাড়ি দুর্বল হয়ে যায়, সেখানে খুব দ্রুত রক্ত চলে আসে, ইত্যাদি নানা বিষয় থাকে। এই ধরনের চিকিৎসার কারণে ডাক্তাররা যেটা বলে সে অনুযায়ী রুট ক্যানেল বলেন, দাঁতকে সোজা করে রাখা বলেন, কারণ দাঁত সোজা হলে মাড়িটা শক্তিশালী হয় এবং তখন মাড়িটা মজবুত হয়, মাড়ি মজবুত হলে রক্ত আর পড়ে না। অতএব সেই জায়গাগুলোতে চিকিৎসা বৈধ। কারো পিতা মারা যাবার আগে সব সম্পত্তি ওয়ারিসগণের মধ্যে ভাগ করার জন্য দলিল করে রাখে এবং মৃত্যুর পর যে সে দলিল অনুযায়ী বন্টন করতে চায়, তাহলে কি সম্পত্তি সঠিকভাবে সুন্নাহ মোতাবেক বন্টন করা হলো? আজকের আলোচনা শুনে থাকলে তো মনে হয় বুঝতে পারার কথা যে সেটা সঠিক হয়নি। যদি বর্ণনানামা সঠিকভাবে না হয় তাহলে কি করা উচিত? ওই ওসিয়তে যেভাবে বলেছি সেভাবেই করা উচিত, এর বাইরে তেমন কিছু বলার নেই। আমি আমার বাবার একমাত্র ছেলে, আমার বাবা তার সম্পত্তি ভাগ করার সময়
আমার বোনদেরকে বলল যে আমি আমার সম্পত্তি তোমাদের ভাইকে দিতে চাই। তখন তারা বাবার মন রক্ষার্থে অথবা মন থেকে সম্মতি জানালো, এটা কতটুকু সঠিক? বাবার মৃত্যুর পরে আপনার উচিত হবে বোনদেরকে বলা তোমরা তোমাদের পাওনা নিতে পারো। এরপরেও যদি তারা না নেয় স্বেচ্ছায়, কারণ এটা বলার কিন্তু অনেক ধরন আছে, একটা হচ্ছে জাস্ট বলা, ফর্মালিটি রক্ষা করে, আবার একটা হুজ্জত কায়েম করা, দলিল কায়েম করা যে আমি তো দেখো বাবার মৃত্যুর বলেছি কই তোমরা তো নাও নাই। আপনি যদি সিরিয়াসলি বলেন এবং সত্যিকার স্বাধীনতা দেন তাহলে অবশ্যই ওরা নিবে। তারপরেও আপনার বোনরা যদি খুবই সচ্ছল হয়ে থাকে এবং আপনারই বরং কিছুটা অসচ্ছলতা থাকে, সেক্ষেত্রে একটা যুক্তি আসতে পারে, হ্যাঁ বোনরা ভাবছে যে না ভাই তো কিছুটা অসচ্ছল না আমরা নেব না, এক্ষেত্রে যৌক্তিক। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু যৌক্তিক নয়, অন্য ক্ষেত্রে হয় আপনি মানে দেখানোর জন্য মানে এভাবে মুখে বলেছেন, আসলে আপনি দিতে রাজি নন বা দিবেন না সেটা বোনরা জানে, এই কারণে তারা আর চায়নি, এটা হতে পারে। আলাকুল্লে হাল, বাবা যদি কোনো জুলুম করেন সেই জুলুমটা যদি সন্তান ধারণ করে তাহলে দুজনে গুণাগার হবে। বাবার জুলুমটা যদি সন্তান এসে নিরসন করে তাহলে দুজনেই মুক্ত হবেন, কারণ সন্তানের ভালো কাজ দ্বারা বাবা উপকৃত হন। ও আবু হুমা সলহা, যে সুরা কাহাফের মধ্যে যেটা এসেছে, কোনো দিনই ভাই যদি সাহাবিদের দোষ ত্রুটি বলে তার ব্যাপারে আমাদের করণীয় কি, তাকে অবশ্যই নসিহা করতে হবে, এবং নসিহা করার পরেও যদি তিনি এ থেকে বিরত না হন তখন তার সঙ্গ ত্যাগ করতে হবে এবং বলতে হবে যেহেতু আপনি বিরত হচ্ছেন না সুতরাং আমরা আপনার সাথে চলবো না। সাহাবিদের প্রতি মাহাব্বা পোষণ করা এটা আমাদের দ্বীনের অংশ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদা। যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর পর সম্পদ ঠিকভাবে বা সুন্নাহ মোতাবেক বর্ণনা না করে, আচ্ছা তাহলে যে সন্তান বঞ্চিত হলো সম্পত্তি থেকে সেক্ষেত্রে তার কী করা মানে কী ধরনের আখলাক হওয়া উচিত? কোনো ব্যক্তি তার মৃত্যুর পর সম্পদ ঠিক মতো সুন্নাহ মোতাবেক বন্টন করল না, আচ্ছা তাহলে তিনি মরেই গেলেন, এখন সন্তান, আচ্ছা ও সে দাবি করতে পারে, সে দাবি করতে পারে, দাবি করার অধিকার তার আছে এবং ইচ্ছে করলে ক্ষমাও করে দিতে পারে, বাবাকেও ক্ষমা করতে পারে আর যারা অতিরিক্ত নিয়েছে তাদেরকেও ক্ষমা করতে পারে। এই টপিকের উপর বাংলায় কোনো ভালো বই আছে কি ওসিয়াতের উপরে? বাংলায় আলাদা করে তো কেউ লেখেনি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য একটা গাইডলাইন দিতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া করেন আর আমাকে একটু রিমাইন্ডার দিয়েন, আমি অনেকগুলো কাজ করতেছি আসলে একসাথে। আচ্ছা এখানে যেটা আমরা ওই যে উমদাতুল আহকামটাও প্রথম খণ্ডের উপর কাজ করছি, দোয়া করেন যেন একটু তাড়াতাড়ি শেষ করতে পারি আর কি। মৃত ব্যক্তির জন্য করণীয় কী বা তার পরিবারের জন্য আশেপাশের লোকদের করণীয় কী? মৃত ব্যক্তির জন্য করণীয় কয়েকটা কাজ, একটা হলো তার জন্য দোয়া করা, যদিও হাদিসে তার নেক সন্তানদের কথা বলা হয়েছে, নেক সন্তান নেক মুসলিম সন্তান দোয়া করবে তবে অন্যান্য মুসলিমও তার জন্য দোয়া করতে পারে। দ্বিতীয় হচ্ছে তার জন্য সাদাকায় জারিয়ার ব্যবস্থা করা, সাদাকায় জারিয়া, সাদাকায় জারিয়া অনেক প্রশস্ত একটা জিনিস, তার নামে কিছু অক্ফ করা, এই অক্ফ হতে পারে মানে স্থাবর সম্পত্তি অথবা ওয়াকফ হতে পারে বই, বই অবৃত ব্যক্তির নামে ওয়াকফ হতে পারে, তাফসির যে কোনো আকিদার বই ইত্যাদি ভালো ইসলামী বই শুদ্ধ, তারপরে তার নামে কালভার্ট হতে পারে, মাদ্রাসা হতে পারে, হ্যাঁ তার পক্ষ থেকে একটা মসজিদ করে দেওয়া হতে পারে, অর্থাৎ খরচগুলো তার পক্ষ থেকে নিয়ত করে সাদাকা জারিয়া হতে পারে। সাদাকা জারিয়া হচ্ছে যেটা লং লাস্টিং চ্যারিটির কাজ, যতদিন থাকবে ততদিন সে সওয়াব পেতে থাকবে। তৃতীয় হচ্ছে তার নামে কোনো মুসহাফ বিতরণ করা যেতে পারে, মসজিদে দেওয়া যেতে পারে, হাফেজদেরকে দেওয়া যেতে পারে। চতুর্থ হচ্ছে তার যদি কোনো সিয়াম থেকে থাকে সে সিয়ামগুলো ফরজ সিয়াম আদায় করা যেতে পারে। তারপরে হলো তার যদি হজ ফরজ থাকে বদলি হজ করে দেওয়া যেতে পারে, তার যদি ঋণ থেকে থাকে সেই ঋণগুলো তার পক্ষ থেকে আদায় করে দেওয়া যেতে পারে, এবং তার যারা প্রিয়জন ছিল বাবা এবং মা
তাদের যারা প্রিয়জন ছিল তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, কারণ জীবিত অবস্থায় প্রিয়জনদের প্রতি সম্মান করলে তিনি খুশি হতেন, আর মৃত্যুর পরেও তার প্রিয়জনদের প্রতি ভালো ব্যবহার করা, এটা তাদের প্রতি এহসান করার সামিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জীবদ্দশায় সরাসরি তাদের প্রতি ভালো ব্যবহার করা এবং তাদের প্রিয়জনদের সাথে ভালো ব্যবহার করা, এবং তাদের মৃত্যুর পরে যেগুলো বললাম সেগুলো করার পাশাপাশি তাদের প্রিয়জনদের সাথে ভালো ভালো ব্যবহার অব্যাহত রাখা ইত্যাদি। আর কি নিব আমরা প্রশ্ন? এখনকার দিনে আমাদের অনেক ডিজিটাল ছবি কম্পিউটার বা ইন্টারনেটে থাকছে, এগুলো কি মৃত্যুর পরে আমাদের আজাবের কারণ হতে পারে? ওসিয়াতে কি এ ধরনের ডিজিটাল ছবি মুছে ফেলার নির্দেশনা দেওয়া উচিত? অপ্রয়োজনীয় হলে দেবেন, অপ্রয়োজনীয় ছবি, ডিজিটাল ছবিও তো এখন ফিতনার বড় কারণ। এখন হিজাবি মেয়েরাও দেখি যে ফেসবুকে ছবি আপলোড করে। ডিজিটাল ছবির ব্যাপারে এ যুগের প্রখ্যাত আলেমরা বলেছেন এটা নিষিদ্ধ নয়, কারণ ডিজিটাল ছবিটা হলো ইমেজ প্রোটেক্ট করা, সেভ করা, নাথিং এলস। এটা কেউ বানায়ও না, কিছুও করে না। আর যদি চিপস খুলে দেখেন ওখানে কোনো ছবিই নাই, এটা একটা সফটওয়্যারের নাম, সফটওয়্যারের মাধ্যমে ইমেজ এখানে সংরক্ষণ করা হয়। এবং কোন ইমেজটা? রিয়েল ইমেজটা, আপনার রিয়েল ইমেজটাকেই এখানে সংরক্ষণ করা হলো। যেভাবে আপনার সাউন্ডটাকে ইথার থেকে নেওয়া যায়, ভবিষ্যতে হয়তো সেই টেকনোলজি এসে যাবে। অতএব এটা একটা টেকনোলজি, এটা স্কাল্পচার বানানো নয়, তেলচিত্র বা জলচিত্র তৈরি করাও নয়, যেটা মানুষ নিজের হাতে বানায়, সেগুলো নিষিদ্ধ। আর আমরা বলবো যে এই মানে ডিজিটাল ছবিগুলো থেকে ওয়াশ করবেন সেগুলো যেগুলো প্রয়োজন, অন্যগুলো ওয়াশ করবেন না। আচ্ছা, ডিজিটাল ছবির ক্ষেত্রে কি তাহলে সব ছবি জায়েজ? না, প্রয়োজনীয় ছবিগুলো সর্বসম্মত জায়েজ, অপ্রয়োজনীয় ছবিগুলোর মধ্যে যদি তার কোনো বেনিফিট থাকে তাহলে মুবাহ, আর যদি বেনিফিট না থাকে, মাফসাদা ফিতনা থাকে, শরীয়ত লঙ্ঘন থাকে, তাহলে একদম হারাম। সুতরাং আপনি অবশ্যই বলতে হবে যে ছবিগুলো ডিজিটালি এখানে সংরক্ষিত আছে, যেগুলোর মধ্যে শরীয়ার কোনো না কোনো লঙ্ঘন আছে, সেগুলো সব মুছে ফেলতে হবে, ডিলিট করতে হবে। আপনি ডিলিট করতে পারেন, এবং যদি আপনি অসুস্থ থাকেন, ডিলিট করার সক্ষম নন, তখন আপনার ওয়ারিসদেরকে ওসিয়ত করবেন তারা যেন ডিলিট করে ফেলে। সরকারি চাকরিতে যে ওভারটাইম বিল দেওয়া হয় তা আসলে কেউ ওভারটাইম করে না, কিন্তু তা গ্রহণ করা কি বৈধ? ওভারটাইম না করে ওভারটাইম বিল গ্রহণ করা জায়েজ নেই। যদি অবৈধ হয় তারপরও ওভারটাইম বিল গ্রহণ করে তাকে সদকা হিসেবে দেওয়া যাবে? সদকা না, হারাম মাল হিসেবে দেওয়া যাবে। কারণ সদাকা তো হচ্ছে যেটা উত্তম জিনিস আপনি আল্লাহর রাস্তা ব্যয় করছেন সবের নিয়তে, আর হারাম মাল হচ্ছে যখন যেটা অবৈধভাবে আমার কাছে চলে এসেছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এখন এসে গিয়েছে আর কীভাবে কী করব, তখন খরচ করতে হবে। হারাম মাল যে সমস্ত খাতগুলোতে খরচ করা যায় সওয়াবের নিয়ত ছাড়া। প্রাইমারি স্কুলে চাকরি করা মহিলাদের জন্য বর্তমান সময়ে কতটুকু ইসলামসম্মত? বাচ্চাদের স্কুলে যদি পরিবেশ থাকে, যেমন বিশেষ করে গার্লস স্কুল হয় প্রাইমারি স্কুল, তাহলে তো জায়েজ। আর যেখানে জেন্টসরা আছেন সেখানে বর্তমান অবস্থায় আসলে পর্দা রক্ষা করা বড়ই কঠিন হয় সেক্ষেত্রে। আর তাছাড়া সেখানে ছেলে মেয়ে উভয় একসাথে থাকেন, খালোয়া হয় ইত্যাদি কারণে আমরা বলবো যে শুধুমাত্র প্রাইমারি স্কুল কেন, হাই স্কুল, কলেজ, যেখানে ছেলে মেয়ে একসাথে থাকেন এবং তাদেরকে পুরুষদের সাথে বিভিন্ন বিষয়ে ইন্টারাক্ট করতে হয়, সেগুলো তারা বর্জন করবেন। মেয়েদের বাইরে চাকরি বা শিক্ষাক্ষেত্রে শরিয়ার পূর্ণ পরিবেশ থাকাটা শর্ত। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন কুফুরি বাক্য, জয় শ্রীরাম, জয় হনুমান বলতে বলা হচ্ছে, আচ্ছা, অস্ত্রের মুখে ফেলে, তাতে তাদের কী করণীয়? যদি অস্ত্রের মুখে ফেলে তাহলে তো যান বাঁচানোর জন্য, তারা যদি বলে ফেলে তাহলে তাদের পাপ হবে না। ইল্লামান উকরেহা অকাল বহু মুতমা ইন্নুম বিল ইমান, আল্লাহ তাআলা বলছেন যদি তাদেরকে বাধ্য করা হয় জীবনের ভয় দেখিয়ে, তারপর তারা কুফরি বাক্য উচ্চারণ করে কিন্তু তার অন্তর ইমানে পরিপূর্ণ এবং স্যাটিসফাইড, তাহলে তার কোনো পাপ হবে না। আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, সাহাবিদের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য ছিল কিন্তু তাদের মূল পরিচয়
মুসলিম ব্যতীত অন্য কোন নাম ধারণ করেননি, কিন্তু আমরা করার কারণ কি? আহলুল হাদিস একটি বৈশিষ্ট্যগত মানহাজের নাম, এটা দলের নাম নয়। কিন্তু যদিও এই দলটি কি হাদিসের মধ্যে আল ফিরকাতুন নাজিয়া বলা হচ্ছে, ফিরকা বলতে এখানে দল বাজি স্ট্যান্ড বাডি বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে। কারণ বৈশিষ্ট্যটা কি এটা বলে দেওয়া হয়েছে এই হাদিসের একটু আগে, মা আনা আলাইহি ও আসহাবি, যারা আমার এবং আমার সাহাবাদের সুন্নার উপরে আছে, থাকছে, থাকবে, এরা। এই বৈশিষ্ট্যটাই আহলুল হাদিস হওয়ার জন্য যথেষ্ট। তাহলে সমস্ত মুসলিম যারা এই বৈশিষ্ট্যের উপর থাকবে তারা সবাই আহলুল হাদিস। আমরা কিন্তু অযথাই এর মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে বের করছি, তবে তার কারণ আছে, কারণ নেই সেটা বলবো না। দুটো কারণ আমার দৃষ্টিতে। প্রথম কারণ হচ্ছে, যখন বিভিন্ন মাযহাব সৃষ্টি হলো তখন আহলুল হাদিসকেও একদিকে ঠেলে দেওয়া হলো, ফলে অন্যরা কনসিডার করতে শুরু করলো যে এটাও একটা ফেরকা। এটা প্রধানতম একটা কারণ। এবং একটা সময় আমরা দেখেছি মদিনার যারা স্কলার এবং তাদের অনুসারী তারা ছিলেন আহলুল হাদিস, ইরাকের যারা স্কলার এবং তাদের অনুসারী তারা ছিলেন আহলুর রায়। এটা খুবই স্বীকৃত দুটো পরিভাষা হিসেবে তখন পরিচিত ছিল এবং তাদের মধ্যে বেশ রেষারেষিও ছিল। পরবর্তীতে এই রেষারেষিটাই আসলে আমাদের মধ্যে খুব সক্রিয় গোত্রীয় কিংবা দলগত চেতনা তৈরি করে অথবা মাধ্যাবী চেতনা তৈরি করে। দ্বিতীয় কারণটা হচ্ছে, মুসলিম যারা কোরআন এবং সঠিক সুন্নার উপর রয়েছেন তাদের অসতর্কতার জন্য দায়ী, তাদের অসতর্কতাও এজন্য দায়ী। কি অসতর্কতা? কোথাও কোথাও আহলুল হাদিসের নামেও দলবাজি স্ট্যান্ডবাজি হয়, এটা হচ্ছে অসতর্কতা। যাতে সেটা না হয় সেজন্যে মুসলিমদের মধ্যে সেই উদারতা দরকার যে যারা আমরা সঠিক কোরআন সুন্নার মধ্যে আছে, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা। কিন্তু সেটা হয়নি, বরং বিশ্বব্যাপী আজকে অনেকগুলো গ্রুপ দেখা যাচ্ছে, তারা সালাফে সালেহিনের মানহাজের উপর সবাই আছেন দাবি করার পরেও দেখা যাচ্ছে তাদের মধ্যে বিভিন্ন উগ্রপন্থী দলও আছে, তথাকথিত জঙ্গিবাদী কিংবা এক্সট্রিম মত এবং ছোট ছোট বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়ে ওয়ালা বারা বন্ধুত্ব এবং শত্রুতা তারা এই নামের ভিত্তিতে সৃষ্টি করে নিয়েছে। এই অসতর্কতার কারণে আজকে এই প্রশ্নগুলো এসেছে। আদারওয়াইজ আহলুল হাদিস এটা কোনো নিন্দনীয় ভাষা নয়, এটা স্বীকৃত একটা ভাষা। যারা কোরআন সুন্নাহ সঠিক অনুসারী মানহাজের দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে, তারা আহলুল হাদিস হতে কোনো অসুবিধা নেই। অতএব আহলুল হাদিস কোনো নিন্দনীয় ভাষা নয়, মুসলিমরা আহলুল কোরআন ও আহলুল হাদিস। কিন্তু এখন আরেকটা প্রবলেম হয়েছে, কোরআনই একটা গ্রুপ তৈরি হয়ে গেছে যারা হাদিসকে অস্বীকার করে। তো এই মানে কিছু ব্যাকগ্রাউন্ডের কারণে আজকে আমরা অনেকে কনফিউজড হয়ে গিয়েছি। আহলুল হাদিসের পরিভাষাটা আগে কখনো কখনো যারা হাদিস বিশারদ ছিলেন তাদের ক্ষেত্রেও ব্যবহৃত হতো, আর হাদিস বিশারদ হওয়া মহা সৌভাগ্যের ব্যাপার এবং এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল তৌফিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলো বোঝা এবং সেগুলো সহিগুলোকে আইডেন্টিফাই করা, দাইফগুলো থেকে মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখা বা জাল হাদিসগুলো থেকে ইত্যাদি। তো সুতরাং আমি মনে করি যে আমাদের যে অসতর্কতাটুকু আছে সেটা রিমুভ করা দরকার, এবং আমাদের মধ্যে দলীয় যে মানে বিষয়গুলো এখন দাঁড়িয়েছে যে কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একজন আরেকজনকে রিফিউট করছি, ব্লেম করছি, ঘৃণা করছি, বিদ্বেষ পোষণ করছি, এভাবে সহি মানহাজে থাকার পরেও তাদের সেই বিষয়গুলো কিন্তু একদমই রিমুভ করতে হবে। তা না হলে শুধু টার্ম দিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। টার্ম মানে পরিভাষা, পরিভাষা দিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। যদি কেউ বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো হানাফি ছিলাম, ইয়া আল্লাহ আল্লাহকে বলেন যে হে আল্লাহ আমি তো হানাফি ছিলাম, একদম নিখাদ নির্ভেজাল হানাফি অথবা নির্ভেজাল আহলুল হাদিস ছিলাম,
মানে সেই পরিবারে জন্মগ্রহণ করেছি অথবা মালিকে ছিলাম অথবা এই ছিলাম সেই ছিলাম এগুলো জব দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ দেখবেন যে আপনি সুন্নাহ মোতাবেক আমল করেছেন কি না নাকি পাপ কাজ করেছেন তখন আপনি আহলে হাদিস হয়ে লাভ কি যদি আপনি ছিনতাইকারী দলের সদস্য হন তাহলে যেই পন্থাই হন লাভ হবে না ক্লিন শেভ করছেন হ্যাঁ ঘুষও চলছে এরপর আহলে হাদিস পরিবারের সন্তান কোনো লাভ তো হবে না বুঝতে পেরেছেন না মুসলিম আপনি সমস্ত অপকর্মে লিপ্ত মুসলিম হয়ে লাভ হবে তো এই যে আমরা যে বিতর্কগুলো করছি খুব সিগনিফিক্যান্ট নয় আমি মুসলিম ঠিক আছে আমি নিজের পরিচয় মুসলিমই দিলাম কিন্তু এমন মুসলিম যে নামাজ পড়ে না লাভ হলো কি এমন আহলুল হাদিস যে নামাজ পড়ে না লাভ হলো কি এমন হানাফি যে হয়তো রোজা রাখে না ফরজ কাজগুলো করে না লাভ হলো কি বুঝতে পেরেছেন এই জন্য আসলে মানহাজটাকে ধরে রাখি আপনি নিজেকে মুসলিম বলেন আহলুল হাদিস বলেন নো প্রবলেম বাট মানহাজটা শুদ্ধ হওয়া চাই পরিপূর্ণ মুসলিম হওয়া চাই ফরজ ওয়াজিবের সীমা রেখা রক্ষা করা চাই এবং আকীদা শুদ্ধ হওয়া চাই আর ভালো সৎ মানুষ হিসাবে জীবনযাপন করা চাই আমি দীর্ঘ 9 বছর সরকারি ব্যাংকে যেখানে সুদের লেনদেন হয় কর্মরত ছিলাম আমি বর্তমানে চাকরিতে ইস্তফা দিতে চাই এবং প্রসেসিংয়ে আছে এযাবৎ চাকরি জীবন কখনও সুদ গ্রহণ করি নাই চাকরি জীবনে কিংবা সুদের শর্তে কোনো ঋণ গ্রহণ করি নাই আমি আমার চাকরি জীবনে বেশ কয়েক লক্ষ টাকা সঞ্চয় করেছি যা শুধুমাত্র বেতন ও বোনাসের অংশ এমত অবস্থায় তওবা করে সুদের সাথে সম্পৃক্ত চাকরি থেকে ফিরে আসতে চাই আমার জন্য উক্ত টাকা জায়েজ হবে কি না নাম প্রকাশে একজন অনিচ্ছুক বোন আল্লাহ আপনাকে এবং আমাদের সবাইকে যারা ইচ্ছার বিরুদ্ধে হয়তো পাপ করে ফেলেছি ক্ষমা করুন আমিন আপনার এই পদক্ষেপ প্রশংসনীয় যে আপনি সুদী সিস্টেম থেকে বের হয়ে আসতে চাচ্ছেন এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকে খুব সহজেই সেখান থেকে বের হওয়ার তৌফিক দান করেন আপনার বেতন এবং বোনাস সেটা যেহেতু সুদী ব্যাংক থেকে পেয়েছেন যদি এছাড়া আপনার আর কোনো উপায় না থাকে তাহলে প্রয়োজনীয় অংশ আপনি ব্যয় করেন আল্লাহর কাছে তওবা করা সহ আর যেটা আপনার সঞ্চয় এই সঞ্চয় থেকেও আপনার বর্তমান অবস্থা দেখতে হবে কেমন যদি আপনার অন্য কোনো গতি থাকে আপনার স্বামী আপনাকে চালায় খোরপোষ দেয় তাহলে আমি মনে করি যে এই ইনকামটাও আলাদা করে ফেলা উচিত জনকল্যাণে ব্যয় করার জন্য আর যদি সেটা না থাকে এটাই আপনার একমাত্র অবলম্বন তাহলে আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত জরুরাত অনেক নিষিদ্ধ বিষয়কে হালাল করে যদি সেটা খুবই পরিমিত জরুরত আদায়ের জন্য খরচ করা হয় এই নীতির আলোকে আপনি যদি চলেন আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বাকি সুদি ব্যাংক থেকে আসলে যে কোনো ইনকামই এটা অবশ্যই প্রশ্নবোধক সেখানে যে কোনো চাকরি আসলে গ্রহণযোগ্য নয় আপনাকে যেমন ধরেন আজকে একজন আমাকে প্রশ্ন করেছিল যে একটা সুদি ব্যাংকের বুথে আমি চাকরি নিতে পারবো কিনা দারোয়ানের দারোয়ানের চাকরি তো সমস্যা নাই আমি বললাম আপনার কাজটা তো আসলে শুধু যে কোনো কিছু পাহারা দেওয়া না আপনি তো সুদি ব্যাংকের জিনিস পাহারা দিচ্ছেন প্রবলেম তো এই জায়গায় তাহলে যে লোক বেশ্যাখানা দারোয়ান হিসাবে কাজ করে জায়েজ হবে যে লোক চুরির কাজে পাহারাদার হিসাবে কাজ করে একজন লোক চুরি করছে উনি পাহারা দিচ্ছেন যে যাতে কেউ তাকে আক্রমণ করতে না পারে কিন্তু সুদের বিষয়টা আজও আমাদের মন মানে না কেমনে হারাম হয় বুঝছেন এটা কিন্তু বড় প্রশ্ন সুদের বিষয়টাকে আমাদের মন অ্যাকসেপ্ট করতে চায় না যে কেমনে হারাম হয় সারা দুনিয়ার মধ্যে ইনভলভ উত্তরণ নাই তাহলে কেমনে হারাম হয় তো আসলে বিষয়টা সেটা নয় আমাদেরকে দেখতে হবে দলিল সুদটাকে ইসলাম অত্যন্ত ভয়াবহ পাপ হিসেবে চিহ্নিত করেছে এবং সুদের মধ্যে সম্পৃক্ত থাকাকে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সাথে তুলনা করা হয়েছে ফাযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূল সুতরাং সুদকে আমার মনে হয় খুব ছোট আকারে দেখা উচিত না অন্য আমরা কি করতে পারি না করতে পারি কোথাও হয়তো কোথাও তাওবিল থাকতে পারে বাট সরাসরি সুদ অথবা সুদি প্রতিষ্ঠানে সম্পৃক্ত থাকার কোনো অপশান ইসলামী শরীয়তে নাই একমাত্র জরুরত
হয়তো আপনার কিছু অবস্থানে কিছু খরচ করাকে পারমিশন দিতে পারে, যেটা একটু আগে আমি ব্যাখ্যা করে বললাম। এছাড়া জেনারেল অবস্থা সেটা হবে না। একজন লোক ওসিয়ত করে গেছেন সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য, কিন্তু তার ছেলে তিনজন, মেয়ে দুইজন, এক্ষেত্রে মেয়েদের সমান ভাগে ভাগ করে দেওয়া কি জরুরি? না, এক্ষেত্রে শরিয়া যেখানে লঙ্ঘন হবে সেখানে ওসিয়ত বাতিল হবে। সবাইকে দিতে হবে সেটা ঠিক আছে, ছেলে মেয়ে সবাই পাবে, এই ওসিয়তটা থাকবে, কিন্তু ভাগটা হবে শরিয়ত অনুযায়ী, আর তার বক্তব্যটা এখানে বাতিল। কারণ যখন কারো বক্তব্য এবং শরিয়ার বক্তব্যের মধ্যে ইখতিলাফ হয়, তখন যতটুকু বক্তব্য শরিয়াকে ধারণ করে সেটা গ্রহণযোগ্য হবে, এবং যে জায়গাটা শরিয়াকে লঙ্ঘন করে সেই জায়গাটা বাতিল হবে এবং শরিয়াকেই এখানে বাস্তবায়ন করতে হবে। والله تعالى اعلم هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله